أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليعبدوا رب هذا البيت ثم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا ثم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس ثم بسم الله الرحمن الرحيم ولا ربط ولا يابسين إلا في كتاب المبين صدق الله المولانا العظيم أو كما قال النبي صلى الله عليه وسلم طلاب العلم ساعة خير من قيامه وطلاب العلم يوما خير من الصيام ثلاثة عشر أو كما قال النبي صلى الله عليه وسلم أذن الحبر العلماء لدم الشهداء فراجها عليه أو كما قال النبي صلى الله عليه وسلم النساء فاكهة الجنة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم উপস্থিত আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত মুকদ্দাস মুআজ্জাজ উলামায়ে কেরাম হুফাজে কেরাম অতি সর্দার রাইস আমি সকলকে আবার অন্তরের হৃদয় থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা সকলে মিলে প্রাণ ভরে হৃদয় ভরে আল্লাহ পাকের শুকরিয়া আদা করব সকলে বলে আলহামদুলিল্লাহ আরেকবার বলে আলহামদুলিল্লাহ যাই না হোক আমি এক ঘন্টার ভিতরে আমার আলোচনা শেষ করব আর যেহেতু প্রোগ্রামটার পারমিশন নেই নাই আসলে তো এটা ভুল করেছে কমিটি কমিটির সিদ্ধান্তটা ভুল যদি পারমিশন দেয় নাই তাহলে ওনারা প্রোগ্রামটা করা লাগছিল না দুই নম্বর কথাটা হলো আমাকে ডাকার পরেও ওনারা পারমিশন করে নাই এটা খুব অন্যায় কাম করছেন কমিটিরা এই কামটা করাটা আপনাদের ভুল হয়েছে যদি আমাকে ডাকছেন তাহলে পারমিশনটা আপনারা নিতেন এই খবরটা মানে লগার লগ যাওয়ার লগে লগে প্রবলেম হবে এমনি আপনাদের হোজাই ডিস্ট্রিক্ট থেকে আমার তিনটা কেস হয়েছে তো একটু আপনারা নিজে একটু বোঝা দরকার ছিল আমাকে ডাকছেন পারমিশন দিলেন না আপনারা এটা খারাপ কাজ করছে এখন বক্তব্য না করলেও কইবেন যে হজরা এসে বক্তব্য করলো না আপনারা তো নিজেরটা বুঝলেন আমারটা কিছুই বুঝলেন না তো আমারটা তো আপনারা বোঝা লাগবে না খালি আপনারা নিজে চিন্তা করলে কেমনে হইব আমি তো বাঁচা লাগবো না আমি না বাঁচলেও বাস করুন কেমনে আগে আমি বাঁচা লাগবো তারপরে আপনাকে বাঁচাইতে পারবো আমি না এটা খারাপ কাজ করছেন আপনারা তো যাই না হোক আমি কোরআন থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি আর দুই তিনটা হাদিসের টুকরা বলেছি একটু আলোচনা করি ইনশাল্লাহ বিদায় হবো সর্বপ্রথম আমরা একটা মকসদ নেওয়া লাগে আর যারা কমিটির মানুষ আছেন যারা প্রোগ্রামগুলো আয়োজন করেন আপনারা দুই তিনটা মকসদ নেবেন প্রথম মকসদটা এইটা নেবেন যে আল্লাহ আমরা এই জায়গা থেকে কোরআনের মাহফিলের মাহফিল আয়োজন করেছি আল্লাহ এই মাহফিলের বরকতে কোরআন ও হাদিসের বরকতে এই বৃহত্তর এলাকার কবরস্থানের কবরে আজাব আল্লাহ যাতে মাফ করে দেয় এটা একটা মকসদ নেবেন কবরের আজাব যাতে মাফ হয় দুই নম্বর মকসদ নেবেন যে আল্লাহ আমরা কোরআনের মাহফিল করতেছি এই মাহফিলের বরকতে আল্লাহ আমাদের বৃহত্তর এলাকার ভিতরে সমস্ত মুসিবত আল্লাহ তুমি যাতে দূর করে দিও এটা মকসদ তিন নম্বর মকসদ নেবেন যে আল্লাহ এই মাহফিলের জড়িয়েতে আমরা যাতে প্রত্যেক মুসলমান হেদায়তের রাস্তায় কোরআন ও হাদিসের রাস্তায় আমরা যাতে আসতে পারি আর আল্লাহ এটাকে তৌফিক দেয় সকলে বলে আল্লাহ আমিন তো আমি কোরআনের যে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি প্রথমে মানাটা একটু বলি আপনাদেরকে প্রথম আয়াতটা তেলাওয়াত করেছি ফালিয়া আবুদু রাব্বা হাযাল বাইত
ওই ঘরের মালিকের এবাদত করা লাগবে, এক নাম্বার। দুই নাম্বার হলো ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। দুই নম্বর হলো পাঁচ ওয়াক্ত নামাজ নামাজের সময়ে পড়া লাগবে, ফজরের নামাজ ফজরের টাইম, জোহরের নামাজ জোহরের টাইম, আসরের নামাজ আসরের টাইম, মাগরিবের নামাজ মাগরিবের টাইম, এশার নামাজ এশার টাইম। এর খোলাখুলি মানা হলো এটা। তিন নম্বর যেটা আয়াত বলেছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সারা পৃথিবীতে সারা কায়নাতের ভিতরে সবচেয়ে ভালো উম্মত হয়েছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। চার নম্বর যেটা বলা হয়েছে, ওয়ালা রাতবিম ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিল মুবিন, এর মানা হয়েছে তামাম 18,000 মখলুকাতের ভিতরে, তামাম কুল কায়নাতের ভিতরে যত বস্তু আছে, যত বস্তু আছে সব থেকে বেশি বস্তু আল্লাহর কোরআনের ভিতরে আছে। সুবহানাল্লাহ বলেন না? সারা পৃথিবীতে যত বস্তু আছে তার থেকে বেশি বস্তু কোথায় আছে? সব মানুষ বলতে লাগবে কোথায় আছে? কোরআনের ভিতরে আছে। পাঁচ নম্বর কয়েকটা হাদিসের টুকরা আমি আপনাদের সম্মুখে কয়েকটা হাদিসের টুকরা বয়ান করেছি, হাদিসগুলোর মানে একটু বলবো। প্রথম, এই যে সারা পৃথিবীতে যা বস্তু আছে তার থেকে বেশি বস্তু যে কোরআনে আছে কেমনে করে বিশ্বাস করবেন? আওয়ালাম তাআজিদ ফাইন কাতাহু মান কানাল মুআযযিবা ফিদ দুনিয়া মাতা ইনসা আহু লিকানাল আরদা ফালাম তাজিদ মাআতাহু লিকানাল মিয়ারা। একজন মানুষ যদি ইচ্ছা করে সারা পৃথিবীতে যত বস্তু আছে, একজন মানুষ যদি ইচ্ছা করে, মুসা নবীর জামানার মানুষে ইচ্ছা করলে পারতেন না, ঈসা নবীর জামানার উম্মতেরা ইচ্ছা করলে পারতেন না, আল্লাহ আপনাদেরকে আমাদেরকে এমন ক্ষমতা দিয়েছে আখিরি জামানার একজন উম্মত যদি ইচ্ছা করে সারা পৃথিবীর বস্তুকে উনি নিজের ব্রেন্ডের ভিতরে আনতে পারে, আর এই ক্ষমতা একমাত্র নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতকে দিয়েছে, বাকি কাউকে দেয়নি, একমাত্র আমাদেরকে দিয়েছে। তার জন্য আমাদের কিছু করণীয় কাজ আছে যেগুলো আজ আমরা করতে পারি না, আজ আমাদের ভিতরে কিছু ভুল ধারণা আছে, যেগুলো কিছু ভুল মাসলা আমাদের ভিতরে আছে যেগুলোর জড়িয়ে আমরা সমাজকে খারাপ লাইনে পরিচালিত করি। এই জায়গাটুকুতে অনেক মানুষ আসছেন, যখন জুরিয়াতে তাইফের বা মদিনার ইমাম আসছিলেন, আপনারা খবর পান নাই? গেছিলেন? এই এলাকা থেকে মানুষ গেছিল? হ্যাঁ, ইনু যাওয়া মানুষ আছে না? নাই, ইনু যাওয়া মানুষ আছে না? নাই, হাত তুলেন তো, কারা কারা গেছিলেন? এবার অনেক মানুষ গেছিলেন। আচ্ছা, কি এর গেছিলেন? এটা কোন শ্রেণী দিয়ে আমার উনি গেছিলেন? কি এর জন্য? নামাজ পড়লে কি হইবো? মক্কার ইমামের পাশে নামাজ পড়লে কি হইবো? সব পাইব তারা গেছে? হ্যাঁ, সেই হুজুরে কইছে একটা মিথ্যা কথা কয়, দুটা মাসলা বুঝেন। ঠিক আছে, আপনারা একটা মেহমানকে দেখবার গেলেন, যান কোনো কথা নাই, কিন্তু উনি দেখবার যায় মারপিট করলেন কে, গন্ডগোল করলেন কে? আপনারা যেদিন গন্ডগোল করছেন জুরিয়া যায়, তারপরের দিনই কয়েকজন ভাই লাইভে এসে কইছে ডাইরেক্টলি, এই যে দেখো মুসলমান জিহাদে আতঙ্কবাদ, দেখছেন আপনারা লাইভ? দেখেন নাই? আমার কাছে আছে লাইভ, আমি দেখাই করো। আপনার গাঁও গ্রামের মানুষই কইছে ডাইরেক্ট লাইভে এসে কইছে, এই যে দেখো এরাই তো জিহাদে আতঙ্কবাদ, তাহলে তো আপনি মুসলমানকে লজ্জা করলেন। আর কে কইছে আপনারে যে মদিনার ইমামের কথা নামাজ পড়লে 50,000 টাকাতে সব পাওয়া যায়? ভুল হাদিস, একদম মিথ্যা। এই লঙ্কার ভিতরে সবচেয়ে বড় যেটা মিছা কথা ওটা হলো এইটা, যে আরবের ইমামের বাসার নামাজ পড়লে 50,000 টাকাতে সব পাওয়া যায়, লঙ্কার সবচেয়ে বড় মিছা কথা এটা। হ্যাঁ পাবেন, আপনি 50,000 টাকাতে সব পাবেন, ওইটা মদিনায় যায়, মক্কা মদিনায় যায়, ওই জায়গার ইমামের পাশে নামাজ পড়লে পাবেন, আসামে পড়লে পাইবেন না, একটাও পাইবেন না। এই হুজুরের কাছে পড়লে যাই পাইবেন, এই হুজুরের কাছে পড়লে যাই পাবেন, এই হুজুরের কাছে পড়লে যাই পাবেন, ওই মদিনার ইমামের পাশে নামাজ পড়লেও তাই সওয়াব পাবেন, একটাও বেশি পাবেন না, যাই কইছে ভুল হাদিস। আর আমার সবচেয়ে বড় দুঃখ, তাইফের একটা ইমামকে দেখার জন্য 5,00,000-6,00,000 মানুষ পাগলের মতন জান দেওয়ার জন্য ওই জায়গাতে গেলেন, এত জজবা এত জিদ। ঠিক আছে, আপনাদের জজবাকে আমি কদর করি, সম্মান জানাই, কিন্তু আপনাদের জজবা ওই দিন কোনো গেছিল নওগাঁও হুজাই বা দরং বা অন্য জায়গার মানুষের, যেদিন আমার নবীকে সামার বলে কোয়া হইল,
মুচা বলে কোয়া হইল, সন্ত্রাসী বলে কোয়া হইল, আতঙ্কবাদী বলে কোয়া হইল, জিহাদি বলে কোয়া হইল। নুচা কাকে বলে? সারা আসামের সবচেয়ে খারাপ ভাষা হচ্ছে নুচা। খারাপ ভাষা কি কথা কইব না, খারাপ ভাষা কি নুচা, সবচেয়ে খারাপ ভাষা নুচা, সবচেয়ে খারাপ ভাষা চামার। আমার নবীর সানে রাসূলের সানে চামার পর্যন্ত নুচা পর্যন্ত ব্যবহার করা হলেন, সারা আসামের মুসলমানের হিম্মত হল না যে একত্রিত হয়ে এক জায়গাতে দাঁড়িয়ে গণতান্ত্রিক হিসাবে আমরা আন্দোলন করবো, প্রতিবাদ করবো। আমাদের সাহস হইল না, কিন্তু তাইবের ইমামকে দেখার জন্য 5 লাখ মানুষ জমাইলাম সারা আসাম থেকে। আর মদিনার রাসূলকে এইভাবে অপমান করা হলো, দয়ার রাসূলকে এইভাবে অপমান করা হলো, 5000 মানুষ জমা হইতে পারলাম না। এটা হলো আমাদের মহাব্বত, ইমানের তাকাজা, এটা হলো আমাদের ইমান। এই মদিনার ইমামের পাশে নামাজ পড়েন বা না করেন আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে না কবরে। কিন্তু আমার মনে হয় আমাদের চোখের সামনে যে নবীকে অপমান করা হলো, আমরা যদি মরার পরে আল্লাহ জিজ্ঞাসা করে বল তোকে আমি সাপ বানাই নাই, বিচ্ছু বানাই নাই, কুত্তা বানাই নাই, বিলাই বানাই নাই, গাধা বানাই নাই, শুয়োর বানাই নাই, চামার বানাই নাই, কুন্তুম খায়রা উম্মাতিন উখরিজাতিন নাস, সবচেয়ে ভালো উম্মত বানাইছিলাম, বল তোর সামনে আমার রাসূলকে চামার বলা হলো, তোর সামনে আমার নবীকে উচ্চা বলা হলো, তোর সামনে আমার নবীকে আতঙ্কবাদ বলা হলো, তোর সামনে আমার নবীকে ডাকাত বলা হলো, বল নিজের জান দিয়ে কেন প্রতিবাদ করলি না যদি আল্লাহ জিজ্ঞাসা করে? উত্তর দিয়ে আরম আমরা কথা কইব না, উত্তর দিয়ে আরম আমরা না। আপনারা ভয় পান, আপনারা ভয় পান, সব মানুষ তো কইলেন না, ভয় পান আপনারা? আচ্ছা একটা কথা বলতো, আসাম কারো বাপের কথা বল না, আসাম কারো বাপের? আসাম আমরা ভাড়া হিসাবে আছি, আসামে আমরা আসামে ভাড়া হিসাবে আছি, যেভাবে ওদের দায়িত্ব আছে ওইভাবে আমাদেরও দায়িত্ব আছে, যেভাবে গণতান্ত্রিক হিসাবে ওরা ভোট দেয় ওইভাবে গণতান্ত্রিক হিসাবে আমরাও ভোট দিই, যেইভাবে ওরা ওদের ভগবানকে মূর্তি পূজাকে আবাদত করতে পারবে ওইভাবে আমরাও আমার নবীকে মানতে পারবো, যেইভাবে ওরা ওদের আবাদত করতে পারবো ওইভাবে আমরাও আবাদত করতে পারবো। আমাদের কথা হলো ওরা আমাদেরকে বাধা দিবে না, আমরা ওদেরকে বাধা দিব না, এদের জন্য তীর্থ না। কিন্তু এদের তো হইতে পারে না, তোমার ধর্ম মিষ্টি রসগোল্লা, আমার ধর্ম পেঁয়াজের ক্ষেত, এটা তো হইতে পারে না। তোমার ধর্ম যদি রসগোল্লা হয়, তোমার ধর্ম যদি মিষ্টি হয়, আমার ধর্ম মিষ্টি হওয়া লাগবে। যদি তোমার গীতা তোমার বাইবেল যদি আরশে থাকে, তোমার গীতা বাইবেল যদি শূন্য হয়, আমার কোরআন ডায়মন্ড হওয়া লাগবে। এটা কোনো কথা, তোমারটা সব ভালো আমারটা সব খারাপ, এটা তো চলবে না, না চলবো। আপনারা তো এমন মানুষ, আসামের মানুষ তো এমন মানুষ, কেউ যদি আসামের মুসলমানের সামনে কোরআন জ্বলায় দেয় আমার মনে থেকে আসামের মুসলমানের কথা কইব না। আমি ভয় করবো আল্লাহকে দেখে, বানাইছে আমার আল্লাহ, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বানাইছে আমাকে আল্লাহ। আমি পৃথিবীর কাউকে দেখে ভয় করা আমার কি দরকার? হ্যাঁ, যেইভাবে ভারতের সংবিধান আছে, গণতন্ত্র আছে, ভারতের সংবিধানকে আপনি ফলো করেন, আমরা ফলো করি। আর ভারতের সংবিধানে 141 নম্বর অনুচ্ছেদের ভিতরে এই কথা স্পষ্ট লেখা আছে যে ভারতের প্রত্যেক মুসলমান ভারতের ভিতরে কোরআন হাদিস মালন করতে পারবে, পারবে পারবে পারবে, কেউ আমাদেরকে মানা করতে পারবে না। ভারতের সংবিধান আমাদেরকে পাওয়ার দিয়েছে, এই ভারতের সংবিধানে যদি আমাকে পাওয়ার দেয় আপনাকে দেখে আমি ভয় করবো, আপনাকে দেখে ভয় করবো, ওনাকে দেখে ভয় করবো, এনাকে দেখে ভয় করবো, তুমি কে, তোমার কথা কে মানবো? আমি যদি মানি ভারতের সংবিধানকে মানবো, আমি যদি মানি ভারতের পার্লামেন্টকে মানবো, আমি যদি মানি বাবা ভীমরাও আম্বেদকরকে মানবো, আমি যদি মানি ভারতের পুলিশ প্রশাসনকে মানবো, গৃহ বিভাগকে মানবো, তুমি ব্যক্তিগত হিসাবে ফটোয়া দেবো, ওটা কে মানবো? আমি কি হিসাবে মানবো? আমি এটা তো সম্ভব না। তুমি আমার কোরআন মিটাইয়া দিবা, তুমি আমার ধর্ম শেষ করে দিবা, তুমি আমার ইসলাম শেষ করে দেবা, তুমি আমার সব কিছু শেষ করে দিবা, তারপরেও আমি মনে মনে থাকা লাগবে, এটা তো সম্ভব না। না আপনাদের জন্য সম্ভব নাকি কথা কয়? আপনাদের জন্য সম্ভব? যদি সম্ভব হয় আপনারা করেন, আর যদি আপনাদের জন্য সম্ভব হয় তাহলে আমাকে না ডাকাই বেশি ভালো। আমাকে ডাকলে আমি কইব ক্যাশ 20টা না, আরও যদি 50টা হয় তাও কইব। কারণ আমরা লেখাপড়া 20 বছর 22 বছর মুফতি পাশ করছি, সারা বছর ডাল রুটি খাই, আমাকে কামই হলো ধর্ম প্রচার করা। এখন আমার কথা শুনে যদি কেউ বেলেগ একজনে খারাপ পায় আমার কোনো আফসোস নাই, আপনি পাইতে পারেন। যারা হাতু সিনাল লাহাতিয়া মোলাইয়াল তম মা যারা হল নিসান, যেইভাবে তোমাদের অন্তরের ভিতরে আঘাত লাগে ওইভাবে আমাদের অন্তর আছে, আমাদের তো পাত্র নয়, অন্তর তো সবার সমান। যেইভাবে তোমার কষ্ট হয় ওইভাবে তো আমারও কষ্ট হয়। আমার নবীকে যদি ইজ্জত দিতে না পারি, আমার রাসূলের জন্য যদি প্রতিবাদ না করতে পারি, আমার রাসূলের হয়ে যদি আমি 5টা কথাই কইতে না পারি, আমি কি করবো দাড়ি দিয়ে, কি করবো টুপি দিয়ে, কি করবো মুফতি দিয়ে, কি করবো আলেম দিয়ে? আমার কিছুরই দরকার নাই।
আমাকে গণতন্ত্র বোঝানো দরকার নাই, কারণ আলেম যারা আছে না, যারা আলেম লেখাপড়া করেছে, আমরা গণতান্ত্রিক অনেক বুঝি। আমরা তিন মাস মন্দিরে যাই খালি ধুতি বিন্দা আসে নাই, আমরা 22 বছর লেখাপড়া করেছি, গণতান্ত্রিক ভালো মতন বুঝি আমরা। গণতন্ত্র কাকে বলা হয়, ভারতের সংবিধান কাকে বলা হয়, আমরা ধর্ম প্রচার করতে আসছি 3 মাস 4 মাসের জন্য নয়। আমরা ধর্ম প্রচার তখন করি যখন আমরা 20 বছর 22 বছর ছোটর থেকে বাচ্চার থেকে ল্যাংটার থেকে পড়া পড়ে 22 বছর 20 বছর পড়ার পর আমরা ধর্ম প্রচার করি। 3 মাস থেকে কাপড় কিনতে আমরা ধর্ম প্রচার করি না তো, আমরা মানুষের এগেস্টে কেমনে বলবো? আমরা বলি না, আমাদের চরিত্র নেই, আমরা মানুষের এগেস্টে বলবো। আজ হিন্দু ভাইরা আমাদেরকে ভুল ধারণা বুঝে, আমি তো হিন্দু ভাইদেরকে প্রস্তাব দিব যে আপনারা আমাদেরকে ভুল ধারণা বুঝবেন না, আমরা তো আপনাদের সবচেয়ে বড় আপন, আপনারা তো বুঝেন না। আপনারা যদি বিশ্বাস না হয় পড়েন আপনি কোরআন, পড়েন হাদিস। আমি চ্যালেঞ্জ করে বললাম, রেকর্ড হইতেছে 6666টা কোরআনের আয়াত আছে, 6666টা। খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহ ইজ্জত জাতের কসম, হিন্দু বিরোধী একটা আয়াত নাই, হিন্দু বিরোধী একটা শব্দ নাই, হিন্দু বিরোধী কথাটা বুঝবেন, হিন্দু বিরোধী কোরআনের ভিতরে একটা শব্দ নাই, বুখারীর ভিতরে নাই, মুসলিম শরীফে নাই, আবু দাউদ শরীফে নাই, তিরমিজি শরীফে নাই, নিসাই শরীফে নাই, মিশকাতুল মাসাবি নাই, ফতোয়া আলমগীরিতে নাই, দুররে মুখতারে নাই, শামি নাই, ফতোয়া সাইলে ইবনে আবিদিনে নাই, ফতোয়া রাসমুল মুফতির ভিতরে নাই। যত ফতোয়ার কিতাব আছে, হাদিসের কিতাব আছে, হিন্দু বিরোধী একটা শব্দ নাই, একটা একটা একটা। আমরা বোঝাবারই পারিনি হিন্দু ভাইদেরকে, ওনারা বুঝেই না। আমরা তো বলবো আপনারা পড়েন, আমরা পড়ার ব্যবস্থা করে দেবো, আমি একলা পড়ার ব্যবস্থা করে দেবো, আপনারা খালি মনে বলবেন যে আমরা পড়বো, আমরা গুয়াহাটির ব্যবস্থা করে দেবো। ভাইচারা কাকে বলে, আমরা কোরআনের ব্যবস্থা আপনাদেরকে করে দেবো আপনারা পড়েন, আমরা হাদিসের ব্যবস্থা করে দেবো আপনারা পড়েন, আপনারা ব্যবস্থা করে দেন, আমরা রামায়ণ পড়বো, গীতা পড়বো, ভগবত পড়বো, আপনারা ব্যবস্থা করবেন, আপনাদের কিতাব আমরা পড়বো, আমরা ব্যবস্থা করে দেবো, আমাদের কিতাব আপনারা পড়েন। দুই সমাজের ভিতরে দেখবেন ভালোবাসা একটা তৈরি হয়ে যাবে। রামায়ণে হিন্দু মুসলমান বিরোধী নাই, গীতাতে মুসলমান বিরোধী নাই, ঋগ্বেদে মুসলমান বিরোধী নাই, ইয়াজুর্বেদে মুসলমান বিরোধী নাই, আথর্ববেদে মুসলমান বিরোধী নাই, সামবেদে মুসলমান বিরোধী নাই, রামায়ণে মুসলমান বিরোধী নাই, উপরামায়ণে মুসলমান বিরোধী নাই, ভৌতিক রামায়ণে মুসলমান বিরোধী নাই, ভগবতের ভিতরে মুসলমান বিরোধী নাই, বালকৃষ্ণমূর্তি মুসলমান বিরোধী নাই, সংস্কৃতের ভিতরে মুসলমান বিরোধী নাই, আঠারো কোরআনের ভিতরে মুসলমান বিরোধী নাই, বাইবেলের ভিতরে মুসলমানের বিরোধী নাই, রামচরিত্র মানসের ভিতরে মুসলমান বিরোধী নাই, হিন্দু যত কিতাব আছে হিন্দু কিতাবের ভিতরে মুসলমান বিরোধী একটা শব্দ নাই, নাই, নাই। তাহলে বোঝা গেল কোরআন হাদিসে হিন্দু বিরোধী নাই, হিন্দু কিতাবের ভিতরে মুসলমান বিরোধী নাই। ধর্ম তো সব ভালো, বিরোধী করে কারা? কয়েকজন তো খারাপ মুসলমানের ভিতরে আছে নাই, কথা বলি কিছু খারাপ তো মুসলমানের ভিতরে আছে নাই, কিছু খারাপ তো হিন্দুর ভিতরেও আছে। আমি হিন্দুদের কিতাব থেকে একটা পড়বো, পড়বো হ্যাঁ, যেরকম আমাদের সবচেয়ে বড় কিতাব কি, আরো জোরে কর, হিন্দু ভাইদের সবচেয়ে বড় কিতাব ঋগ্বেদ, কিতাবের নাম কি, আরো জোরে কর, কি নাম, ঋগ্বেদ। আমাদের সবচেয়ে বড় কিতাব হলো কোরআন, হিন্দুদের সবচেয়ে বড় কিতাব হলো ঋগ্বেদ। ঋগ্বেদের 2 নম্বর অধ্যায় 14 নম্বর গোষ্ঠলের ভিতরে 147-148 নম্বর অনুচ্ছেদের ভিতরে 241-42-43-44 নম্বর চ্যাপ্টার ভিতরে আপনি দেখবেন নবী সম্পর্কে, কোরআন সম্পর্কে হিন্দু কিতাবের ভিতরে কত ভালো কথা আছে। কইম ব্রহ্মো নামা দুঃসম ব্রহ্মা নামা কালকিয়ে যশম বাদে নামায়ে নাস্তিয়ে নামা দুঃশতম ব্রহ্মায়ে নামায়ে ঈশ্বরম ভগবানম ব্রহ্মা দোষায়ে নামা হরদম পাপপম নামায়ে ব্রহ্মা দুঃশতম ধায়ে নামায়ে কলকাতম ব্রহ্মায়ে নামায়ে হরদম ব্রহ্মা শান্ততম নামায়ে ধর্মতম ব্রহ্মা পরভীতে ভগবানম নমঃসহে ব্রহ্মা ওম নামায়ে ভগবানম শরম্ভা দুঃসায়ে নামায়ে হরদম ব্রহ্মা কালকিয়ে অবতৃতম ব্রহ্ম শান্তায়ে নামায়ে হরদম নামায়ে হরাবিতম দুঃশতম যারা হিন্দু ভাইরা আছে যদি কেউ শুনে আপনারা দেখান তো একটা শব্দ মুসলমান বিরোধী আছে নাকি, ভালো কথা লেখা আছে। হিন্দুরা হিন্দুদেরকে বলতেছে, ঋগ্বেদের ভিতরে বলা হয়েছে ও বিশ্বের হিন্দুরা শোনো ভগবানম ব্রহ্মায়ে নামায়ে পরমাতা, আমরা কই আল্লাহ, ওরা কই ভগবান, তারা বলতেছে ঋগ্বেদের ভিতরে যে ভগবান আল্লাহ ঈশ্বর একটা মানুষ পাঠাবে যার নাম হবে কালকি, যার নাম কি হবে, আরো জোরে কর, কালকি, কি নাম হবে, কালকি। কাকে বলা হয় কালকির? মানা হয়েছে চুনা হওয়া, মানে বাইসা বাইসা বুঝেন, যেরকম 10টা কাপড় আছে, 10টা হুজুরের 10টা কাপড়, 10টা কাপড়ের ভিতরে হুজুর বাজারে গেছে একটা বাইসা বাইসা পছন্দ করলো সবচেয়ে ভালোটা, কথা বুঝছেন তো, যাকে বাইসা বাইসা বানাইছে এর নাম হলো কালকি। আমাগর নবীর আরেকটা নাম আছে, নাম হলো মুজিতাবা,
কি নাম? সবাইকে বলো কি নাম? মুজতাবা। মুজতাবার মানা কি জানেন? আমার নবীর যে নাম মুজতাবা, এর মানা হয়েছে চুনা হওয়া। সুবহানাল্লাহ কইলেন না? তার মানে আমার নবীকে আল্লাহ পাক বাইসে বাইসে বানাইছে। তাঙ্গর নবীর নাম কি? কালকি। নবীর নাম হলো কালকি। তো হিন্দুদের কিতাবে বলা হয়েছে পরমাতায় ভগবানম নামায় ঈশ্বরম নামায় পর আবাত্রিতমে কালকি। ভগবান ঈশ্বর আল্লাহ একটা মানুষ পাঠাবে যার নাম হবে কালকি। যার নাম কি হবে? ওনার নাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালকি নাম আসবে, ওনার নাম হবে কালকি। কি হবে ওই কালকি আসলে? পরম দশায় নামায় আবাত্রিতমে ভগবানম নামা। ওই কালকির উপরে একটা কিতাব নাজিল করবে, যে কিতাবের নাম হবে অমিতাব। কিতাবের নাম কি? অমিতাবের মানা হয়েছে কোরআনে মজিদ। সুবহানাল্লাহ কইলেন না? হিন্দুদের কিতাবে বলা হয়েছে ওই নবীর উপরে একটা কিতাব নাজিল হবে যার নাম হলো কোরআন, যাকে বলা হয়েছে অমিতাব। যার নাম কি? সংস্কৃত ভাষায় বলা হয় কোরআনকে অমিতাব। তারপরে বলা হয়েছে ওই অমিতাবের ভিতরে দশাতাম নামায় হরদম কাইলাস। ওই কিতাবের ভিতরে একটা আয়াত লেখা থাকবে যার নাম হবে কাইলাস। যার নাম কি? কাইলাস। আরবিতে বলা হয় সূরা ইয়াসিন। আরবিতে কি বলা হয়? আরো জোরে কর। হিন্দু ভাইদের কিতাবের ভিতরে লেখা আছে একজন নবী আসবে যার নাম হবে কালকি মুহাম্মদ। ওই নবীর উপরে একটা কিতাব নাজিল হবে যার নাম হবে অমিতাব, যার নাম হলো কোরআনে মুকদ্দাস। ওই কোরআনের ভিতরে একটা আয়াত থাকবে যে আয়াতটার নাম হবে কাইলাস। কাইলাসের মানা হয়েছে সূরা ইয়াসিন। পড়ার সাথে সাথে তোমার বাড়িতে শান্তি এসে যাবে। খারাপ কথা লেখা আছে নাই? হিন্দুদের কিতাবের ভিতরে খারাপ কথা নাই মুসলমান বিরুদ্ধে? মুসলমান এগেস্ট হিন্দুদের কিতাবে একটা শব্দ নেই। আবার কখন ওদের কাজে লাগে? হিন্দুর ভিতরেও খারাপ আছে, মুসলমানের ভিতরেও খারাপ আছে। আছে। আমার নবীর একটা হাদিস শুনেন, শুনবেন? জোরে কলাবো। বিরাট বড় হাদিস, আরো জোরে কলাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নবী বলল সাহাবা, ও সাহাবা, ও সাহাবা, আমি নবী ঘোষণা করলাম দুইজন মানুষের নাম আল্লাহর জান্নাতের দরজার মাঝে লেখা থাকবে। কয়জন মানুষের নাম? এটা কত বড় কথা চিন্তা করেন, দুইজন মানুষের নাম জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে, এটা কি ছোট কথা? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন 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 বলেন, আহ নবী বলেন, কোন দুইজন মানুষের নাম জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে? নবী গো আপনি বইলা দেন। নবী বলল, সাহাবা তোমরা আইডিয়া করো তো কার নাম লেখা থাকবে? সাহাবা বললেন, নবী গো, যিনি আল্লাহর কাবা ঘর বানাইছে, আহ নবী, তিনার নাম জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে। আমার নবী বলল, লাত থাকবে না। সাহাবা বলল, নবী গো, যারা আখরি জামানায় মদিনার মসজিদে নববীর ভিতরে মক্কার যারা ইমাম হবে তাদের নাম জান্নাতের দরজায় লেখা থাকবে। আল্লাহর নবী বলছে, থাকবে না। সাহাবা বলছে, নবী গো, হযরতে হাসান হযরতে হুসাইন আপনার নাতি দুইজনের নাম জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে। মদিনার নবী বলছে, থাকবে না। সাহাবা বলছে, নবী গো, ফাতিমার নাম, ফাতিমার নাম, হযরতে ফাতিমার নাম লেখা থাকবে। আল্লাহর নবী বলছে, থাকবে না। সাহাবা বলছেন, নবী গো, যারা মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, মুহাক্কিক হবে, মুসান্নিফ হবে, তিনাদের নাম জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে। একবার নয়, দুইবার নয়, 72 জন মানুষের নাম নিয়েছে। কয়জন মানুষের নাম? 72 জন। নবী খালি মানা করে, থাকবে না, থাকবে না, থাকবে না। সাহাবা বলেছে, নবী গো, ও নবী গো, আপনি নিজে বইলা দেন কার নাম জান্নাতের দরজায় লেখা থাকবে। ও নবী, আপনি বইলা দেন কার নাম জান্নাতের দরজায় লেখা থাকবো। আল্লাহর নবী বলছে, সাহাবা শুনবা বলে, হ্যাঁ শোনো। আল্লাহর নবী বলছেন, ও সাহাবা, ভালো মতো শোনো, ওয়ালিহুদা ওয়ান নাসারা ওয়াল কুফারা মাল্লাম তাজিদা ইলাল মাউতির রাগাবিয়া ফালাম তাকতাহু ওয়া হিজ্জুহু মাল মুসলিমা আলা তাবাররাহু ওয়া ইসমুহু আলা বাবিল জান্নাহ। কইলেন না? কইলেন না? সুবহানাল্লাহ। আরো লাহে করে কোন
যারা হিন্দু ভাইরা আছে ওনারা শোনা দরকার। নবী বলছে কয়জন মানুষ? নবী বললো সাহাবা, একজন ইহুদি, একজন কাফের, একজন কুফার, একটা হিন্দু মানুষ রাস্তা দিয়ে যাইতেছে, বাইক দিয়ে যাইতেছে, যাইতে 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 বাইক দিয়ে পয়লা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হিন্দুটা, বাইক দিয়ে পড়ে হিন্দু ভাইরা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মাথা দুই তিন জায়গায় ফালটা হয়ে গেছে। আল্লাহর নবী বলছে কোনো একটা মুসলমান গেল, যায় ওই হিন্দুকে তুলল, তুইলা নিজের গামছা দিয়ে ওই হিন্দুর মাথা যে চার পাঁচ জায়গায় ফাটছে নিজের গামছা দিয়ে বান্ধে দিল, হিন্দু ভাইরার হাত ফাটছে, একটা মুসলমান যায় ওর হাত সুন্দর করে বান্ধে দিল, বুকের ভিতরে পাথর সামাইছে। নবী বলছে কোনো মুসলমান যাইয়া ওই হিন্দু ভাইয়ের বুকের থেকে পাথরগুলো বের করে দিল। আল্লাহর নবী বলছেন তারপরে একটা মুসলমান ওই হিন্দু ভাইকে কুলেতে নিয়ে গাড়িতে বসাইলো, বসাইয়ে হসপিটালে নিয়ে ট্রিটমেন্ট করলেন, ট্রিটমেন্ট করে ভালো করে বাড়িতে নিয়ে থুয়ে আসলেন। আল্লাহর নবী বলছেন যে এই মুসলমান ওই হিন্দুকে এইখানে সহায় করে ওর জানকে বাঁচাইতে পারে। আল্লাহর নবী বলেছেন ওই হিন্দুকে বাঁচানোর জন্য ওই মুসলমানের নাম জান্নাতের দরজায় লেখা থাকবে, জান্নাতের দরজায়, জান্নাত। নবী বলছে ওই মুসলমানের নাম, যে মুসলমান হিন্দুকে যত্ন করলো, আদর করলো, ভালোবাসলো, কষ্ট থেকে মিটাইলো। আমি তো বলবো হিন্দু ভাইদেরকে, আপনারা পড়েন আমাদের কিতাব, আপনারা এমনি আমাদেরকে গালি পারেন, এমনি আপনারা আমাদের নবীকে সন্ত্রাস বলেন, আতঙ্কবাদ বলেন, আরে আমার নবী বিশ্বের শান্তির জন্য এসেছে, আমার রসুলকে আপনারা গালি দেন, আমাদের কলিজা মানে না, আমাদের কলিজা ফাল্টা পাল্টা হয়ে যায়। আমরা আপনাদের ভগবানদেরকে কোনোদিন গালি দেই না, আপনারা আমাদের নবীকে কেন গালি দেন? আমরাও তো কি সব বলতে পারি, আমাদের মুখ নয় আপনাদের থেকে ভালো বলতে পারি, কিন্তু আমরা বলতে চাই না। কেন বলতে চাই না? ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই একত্রিত হয়ে থাকে, আমরা ভারতকে উন্নত করব। হিন্দু কষ্ট হবো, মুসলমান যাবো, মুসলমানের কষ্ট হবো, হিন্দুরা যাবো, মানুষে সারা আসামের ভিতরে একটা হুইপ তুলে দিছে যে মুকিবুর মুফতি হিন্দু বিরোধী। খোদার কসম আমি হিন্দু বিরোধী না, আমি কেন হিন্দু বিরোধী হুম? আপনারা জিজ্ঞাসা করবেন আমাদের গ্রামে যায়, আমাদের বাড়ির সাথে হিন্দু মানুষ আছে, কুলি মানুষ আছে, এখনও কুলি মানুষের বিয়া হয়, অনেক বিয়াতে আমরা যাই, কুলি বাড়িতে খাওয়া দাওয়া করি। অনেক হিন্দু মানুষ কয়ে যে আপনি মূল ঘরত খানা খাবো নাকি, যাও খান, কয়ে তার নতুন করে প্লেট কেনা লাগবো, আমি কিছু প্লেট কেনার দরকার নাই, বলে কে অনেক তুই যাই প্লেটে খাইবি, ওই প্লেটটা পানি দিয়ে তিনবার ধুয়ে ওর ভিতরে খানা দিবি, ভাত দিবি, আমি তোর বার বসে তোর প্লেটে খানা খাবো, এটার নাম হলো ইসলাম। ইসলাম সুবহানাল্লাহ বললেন না, এর নাম ইসলাম। আপনারা বিশ্বাস করেন বা আমি জানি না, ওল্লাহ বিল্লাহ আল্লাহর কসম খাই বলতেছি, আমার বাড়ির সামনে যে চা বাগান আছে কুলি বস্তি, ম্যাক্সিমাম কুলি ছেলেরা আমার বাড়িতে কাম করে, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমি আন্দোলন করে ভাত খাই, বড় ঘরে ভাত খাই, ওরা বসে থাকে, আমরা ওদের বাড়িতে যাই, ওরা ভাত খায়, আমরা বসে থাকি, একসাথে চা খাই, ওদের বাড়ির থেকে চা নিয়ে খাই, চা পাতা নিয়ে খাই, একসঙ্গে একসঙ্গে। আমাকে বলে যে মুকিবুর মুফতি হিন্দু বিরোধী, এই কথা বলে সারা আসাম থেকে আমার উপরে একুশটা কেস করছে, মুকিবুর মুফতি হিন্দু বিরোধী। আসাম সরকার দেখে না, দেখে আসাম সরকার, ও হো আজকে আমরা বলতেছি মুসলমান, আমি মুকিবুর মুফতি হওয়ার জন্যই, মোহাম্মদ হওয়ার জন্যই, মুকিবুর রহমান হওয়ার জন্যই আমার উপরে একুশটা কেস, আমিও তো 72টা কেস করছি, একটাও তো রেস্টার হইল না, আমি তো কোনোদিন হিন্দু বিরোধী কথা কই নাই, ও তো ডাইরেক্টলি মুসলমানের বিরোধী কথা কইতেছে, কোরআন জ্বলাই দিবার চাইতেছে। এখন তার এগেস্টে যদি আমরা বলি তখন তো খারাপ লাগবো, কথাটা যে কথা বলতে পারি, কিন্তু আমরা করবো না, আমরা এগেস্টে যাবো না। ও কই কোরআন জ্বলায় দেবো, দে জ্বলায়, তুই তুই জ্বলায় দে, দেখিস মজা রাখি ব্যাপার, জ্বলায় দে তো একবার। হ্যাঁ আমাদের কাছে শক্তি নাই, টাকা নাই, পয়সা নাই, সরকার নাই, পুলিশ নাই, খোদার কসম নবী মোহাম্মদ রসুল্লাহ জোশ মোহব্বত আকিদা আছে মনে রেখো, কিন্তু নবীর ভালোবাসা আছে, মহব্বত আছে মনে রাখো, ঠিক আছে জ্বলায় দাও কোরআন। সারা আসামের ভিতরে এখন 2,50,000-এর উপরে হাফেজ আছে, 2,50,000-2,50,000 মনে রেখো। আরে এক রাতে একটা কোরআন জ্বলাইবা, এক রাতে 2,000 কোরআন লেখে দিয়ে শেষ করবো, হাত দিয়ে 2,000 কোরআন লেখবো, 2,000 কোরআন। আরে 30 পারা কোরআন আমাদের মুখস্থ আছে, কিন্তু তার এগেস্টে যদি এখন আমি কই তুমি তো কোরআন জ্বলাইবার চাইলে আমরা তো লেখে ফেলাইমু, আমরা তো হাফেজ সব আছে, 12 বছরের ছেলেরা হাফেজ করতে আছে না, আমরা যদি তোকে রামায়ণ জ্বলাই দিই তোর অবস্থা কি হবো, তোর তো মুহূর্তও নাই, ধর্ম না শেষ হবো, কিন্তু আমরা জ্বলাইনু না, কিরে জ্বলাইনু আমরা, তোরা শ্রদ্ধা করস, তোরা রামায়ণকে ভালোবাসস, তোরা ভালোবাসার জন্য আমরাও ভালোবাসি রামায়ণকে, তোরা গীতাকে ভালোবাসস, তোরা গীতাকে ভালোবাসার জন্য আমরাও গীতাকে ভালোবাসি, আমরা জ্বলাইবো না, তোদের মতন মূর্খ আমরা না, তোর মতন মূর্খ আমরা নয়। আর সমস্ত হিন্দুই যে খারাপ এটা ভুল কথা, সমস্ত হিন্দু খারাপ না,
দু একজন আছে খারাপ, সমস্ত মুসলমানের যে খারাপ এইটা নয়, দু একজন আছে খারাপ। তুই যে বললি কোরআন গলায় দিবো, আমরা তো একলাই লেখবো, কিন্তু তখন আসামের ভিতরে তো রামায়ণ মুখস্থ করেন ওরা তো একজনও নাই, আমরা তো আলহামদুলিল্লাহ মুখস্থ করি। তুই এত জদান রূপ, আমি বুঝি রামায়ণ কই ঘন্টা করলে কী লাগে আপনার, চিন্তা করি বলে মোর ধর্ম মই হ্যাঁ বুঝি। আরে এই কথাটা তো তোকে জিজ্ঞাসা করবার চাই, তোর ধর্ম যদি তুই বুঝবি তাহলে তিন বছর থেকে মুসলমানকে অ্যাটেক করতেছিস কারণ কি? আমি মুফতি, আমার যদি কেউ কেউ হয় যে কোরআন কয়বার, আমি যদি কবারই না হয় 30 বার, আমি কে মুফতি? আমার যদি কেউ কেউ সিয়াসে তোর হাদিস কয়টা, আমি যদি কবারই না পাই 6টা, আমি কে মুফতি? আমার যদি কেউ সুরাই আসেন পরবার, আমি যদি পরবারই না পাই, আমি কে মুফতি? ওরা কেছে রামায়ণ কে খন্ডা বলে মই না জানো, আমি কেছে গীতা কোনো লিখিতে বলে না জানো, আমি বলছি ভগবত কোনো লিখিতে বলে না জানো, আমি তো কিছুই জানো না, তুই ধর্ম প্রচার করস, এখন তো ধর্ম চিন্তা করেন সারা বছর খারাপ কাম করে 3 বছর মন্দিরে যাই যদি ধর্ম প্রচার করা যায়, আমি তো এই ধর্মের ভিতরে ভুল থাকবো, ধর্ম প্রচার করার জন্য 20 বছর 22 বছর পড়ার দরকার আছে, প্রয়োজন আছে। আমি ওরা জিজ্ঞাসা করছি, আচ্ছা বলতো সনাতন ধর্ম তুম শাশ্বত ধর্ম, পরম ধর্মতম নামায় ধর্ম, বিশ্বায় নামায় পরম ভায়ে পরম নামা, ওম নামায় ভগবতম পরম ভায়ে নামা, সনাতন ধর্মতম শাশ্বত ধর্ম, পরম ধর্মতম নামায় স্বর্গতম, দুঃসায় ধর্মতম নামায় পরম ধর্ম, বিশ্বায় পরমাতায় ভগবনম নামা, দশায় নামায় পরম ভায়ে নামা, পরভাতে নামায় পরম নামা, দুঃসতম হারায় পরম ভায়ে পরম ভা। আমি বললাম কোশনি মানা, ও তো দূরস্থান ওর বাবু পড়ে না। চিন্তা করে যেই মানুষ রামায়ণ বুঝে না, আরে রামায়ণ লেখা আছে ধর্মতম প্রেম ধর্ম, সবচেয়ে বড় ধর্ম ওকেই বলা হয় ধর্মতম প্রেম শান্ততম নামায় বিশ্ব ধর্ম। সারা বিশ্বের মানুষকে যারা মুসলমান করে এই ধর্মের নাম হয়েছে সনাতন ধর্ম, হিন্দু ধর্ম। সুবহানাল্লাহ কইলেন না? সারা বিশ্বের মানুষকে যারা ভালোবাসে, মুসলমান, ইসাই, শিখ, কসারি, বুড়ো, আদিবাসী, বাঙালি, খ্রিস্টান, নাগা, হিন্দু ধর্মের কিতাবে বলা হয়েছে সমস্ত ধর্মকে যারা ভালোবাসে তার নাম হয়েছে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম। ও বুঝে নিয়ে পড়ব কি? আরে বুঝার জন্য তো পড়া দরকার আছে, পড়া দরকার নাই কথা কই না, পড়া ধর্ম নাই আছে, যেরকম আমাদের কোরআনের ভিতরে আছে, হাদিসের ভিতরে আছে, আল্লাহ পাক কোরআনে বলেছে ওয়াইয়াদুল ইনসান বাশির দুয়া বিল খায়র ওয়া কানাল ইনসান আজুলা। আল্লাহ পাক কোরআনে বলেছেন তুমি মুসলমান ইমানদার ঠিক, অন্য ধর্মকে তুমি ঘৃণা করতে পারবে না, অসহায় করতে পারবে না, মারতে পারবে না, পিটতে পারবে না, খারাপ মন্দ কইতে পারবে না। আরে আমাদের ইলজাম আনে যে মুসলমান খারাপ, আরে মুসলমান কেমনে খারাপ, মুসলমানকে তো বুঝোই নাই তোমরা, আমার নবীকে গালি দাও, আমরাও তো দুইটা বলতে পারি। আমি বললাম বলে তোমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ চরিত্র খারাপ, আঙ্গুর নবীর বলে চরিত্র খারাপ, সব খারাপ, সব খারাপ বুঝেন কথা হয় না, বুঝেন সব খারাপ, বলে তুমুর নবীর সব খারাপ। আমি বললাম কে? বলে তুমুর নবীর হাজরাতে আয়েশা, তোমার নবীর বিবি যিনি ছিল হাজরাতে আয়েশা, 9 বছরের মেয়েকে বিয়ে করছে তোমার নবী, তার জন্য তোমার নবীর চরিত্র খারাপ। আমি বললাম তুমি তো বললা যে আমার নবীর চরিত্র খারাপ, ঠিক আছে তোমার যুক্তি মানলাম, তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যে 5.5 বছরের মেয়েকে বিয়ে করছে তাহলে কি হবো? তুমি আমারটা বললে আমি তোমারটা বলবো না কথা কই না, হ্যাঁ শুনে এখন বলবো না, ঠিক আছে আমার নবী যদি 9 বছরের মেয়েকে বিয়ে করলে চরিত্র খারাপ হয়, তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর যে 5.5 বছরের মেয়ে বিয়ে করছে, বালকৃষ্ণ মতি যিনি রামায়ণ লিখেছে উনি যে 7.5 বছরের মেয়েকে বিয়ে করছে তাহলে উনি কি হবো? আর তো কথা কই না, ওর কথা হলে ও খালি বলবো আমি বলবো না, এটা তো হলো না, তোমার বাপের নয় দেশের, তোমার মায়েরও নয়, এই দেশ সবার দেশ, এই দেশের জন্য আমাদের টুপিওয়ালা দাঁড়িওয়ালারা নিজের জানকে কোরবান করে রক্ত দিয়ে ভারত স্বাধীন করেছে, যাইভাবে তোমার অধিকার ওইভাবে আমাদের অধিকার, আমাদের অধিকার, এটা কেমন কথা? তুমি যা বলবো সব সত্য, আমি যা বলবো সব মিথ্যা, এটা তো হইতে পারে না। কই তোমার নবী, তোমার নবী সন্ত্রাস আতঙ্কবাদ, আঙ্গুর নবী বলে আতঙ্কবাদ, বলে কে? বলে তোমার নবী 11টা বিয়ে করছে, আঙ্গুর নবী 11টা বিয়ে করছে, যার জন্য আঙ্গুর নবী আতঙ্কবাদী হয়ে গেছে। আমি বললাম ঠিক আছে আমার নবী যদি 11টা বিয়ে করলে, আমার নবী যদি আতঙ্কবাদ হয়, তোমাকে শ্রীকৃষ্ণ 16108টা বিয়ে করছে তাহলে কি হবো? তুমি খালি আমারটা কো, তোমারটাও কো, তোমারটাও বলো। এখন আমি এটা বিরোধ করলাম কি? আমি যুক্তি দিলাম। আচ্ছা আমি আমার সাথে একজনের সাথে বহজ হইলে আমি হাইরে যাবো নাকি কথা কই, হারমোনি কি? আমি তো সীতার জন্য যুক্তি দিব ভাই, আমার যুক্তি যদি মিথ্যা হয় এই চ্যানেলের ভিতরে বলতেছি, ভিডিও হইতেছে, খোদার কসম গুহাটিতে আমাকে খাড়া করো, ডাইরেক্ট গুলি করে মেরে ফেলাও, আমি তার নিজের দায়িত্ব নিয়ে দেবো, আমার জিভ কেটে ফেলাও যদি একটা শব্দ ভুল ব্যাখ্যা হয়।
তুমি বলছো কিচ্ছু না, আমরা বললে খারাপ হই দেখেন না। হে শুনো, আমার নবীর বিবি ছিল 11টা, তহিরা ছিল, মুতাহির ছিল, তৈয়ব ছিল, পবিত্র ছিল, পাকিজা ছিল। এখন আমি যদি কই তোমাগরে ভগবানের কিছু বউ বেলে এখানে পলায় গেছে, শোন কি হবো? তো বললে না, যতটুকু তোমরা বলবো ততটুকু আমরা বলবো। গতিকে এখন পানি মাথার উপর দিয়ে হয়ে গেছে, এখন আর এর থেকে বাড়া দরকার নাই। তুমি সাইলেন্ট হয়ে যাও, তুমি সাইলেন্ট না হলে আমরাও বলবো। তুমি যদি তোমার ধর্মকে আগ বাড়ানোর জন্য বহুত কিছু করতে পারো, আমি আমার ধর্মকে আগ বাড়ানোর জন্য বহুত কিছু করতে পারি। খোদার কসম, যারা হিন্দু ভাইয়েরা আছেন শুনেন, আপনারা এই ভণ্ডকে, এই শয়তানকে, উচ্চাকে আপনারা বন্ধ করেন, মুখ বদ্ধ করেন। তারপরের দিন থেকে যদি হিন্দু ভাইয়েরা মুসলমানের বুকে উল্টা ওরা যদি বক্তব্য করতে চায়, খোদার কসম সর্বপ্রথম আমি আমার বডি দিব, আমার বুকে আপনারা পাও দিয়ে লেকচার মানেন, আমরা রাজি আছি। কিন্তু নবীর খিলাফে একটা শব্দ রাজি নাই, রাজি নাই, মনে রাখবে। নবীর বিরুদ্ধে একটা শব্দ রাজি নাই, জীবন যেতে পারে, জান যেতে পারে। এটা কেমন কথা হইলো ভাই? আমার নবীকে অ্যাটাক করা হয়, আমার রসুলকে গালি দেওয়া হয়, আমরা তো কোনোদিনও কাউকে গালি দেই নাই, আর আমরা জীবনে গালি কোনোদিন দিবও না। এই জন্যই দিব না, আমার নবী গালি দিতে মানা করছে, আমি কেন দিব ভাই? হ্যাঁ, আমি কেন দিব? আমার নবী বলছে তুমি গালি দিও না, আমি কেমনে দিব গালি? আর এমন একটা ষড়যন্ত্র করলে আপনার চিন্তা করুন, হুজাই হুজাই আমি কোন দিন কারায় কার অনিষ্টতা করছিলাম? আমি কোন আমার হুজাই থেকে তিনটা কেজ দিছে, তিনটা চেষ্টা হয়েছে, কোন দিনে কার বিরুদ্ধে আমি কি করলাম? হুজাই হুজাই বলে সভা করে আমি বলে হিন্দু মুসলমানের ভিতরে মারপিট লাগাই দিছি। আপনারা শুনছেন কোনোদিন? শুনছেন আপনারা কোনোদিন? আমি নিয়ে কাজে করে মারপিট লাগাই দিছি। আরে তোমার কিতাবের কথাই বলতেছি আমি। এখন ওরা কয় যে মুসলমানে মূর্তি পূজা হারাম কইছে, কোরআনের ভিতরে মূর্তি পূজা হারাম, হাদিসের ভিতরে মূর্তি পূজা হারাম, আমরা তো মূর্তি পূজা করি। আমি বলো করো গা, করে তোমরা যে হারাম করলে, আরে আমার ধর্ম তো লেখা আছে হারাম, আমি তো কইমই। ওরা কোরআন সম্প্রদায়, হাদিস সম্প্রদায়, কেন কে করে তোমার কিতাবে লেখা আছে মূর্তি পূজা হারাম? আমি কখন তোর কিতাবে যদি লেখা থাকে শোন কি হবো? মূর্তি পূজা যে হারাম এই কথা যদি তোর কিতাবে লেখা থাকে, কোরআন বাদ দে, হাদিস বাদ দে, কোরআনের কথা আমি ধরি না, হাদিসের কথা ধরলাম না, যদি তোর কিতাবে লেখা থাকে। আরে নাতিস্পর্তি মাস্তি দুঃসায় প্রাণনামায়, নাতিস্পর্তি মাস্তি তিসায় ভগবানম নমা, নাতিস্পর্তি মাস্তি চাষায় প্রাণধমায় নমা, নাতিস্পর্তি মাস্তি ওম নমায় ভগবানে শরতম, নাতিস্পর্তি মাস্তি ভগবানম গীতাতম ব্রহ্মা, নাতিস্পর্তি মাস্তি দুঃসায় নমায় হরদম, নাতিস্পর্তি মাস্তি ব্রহ্মায় নমায় স্বর্গতম, নাতিস্পর্তি মাস্তি। তোমার প্রত্যেক কিতাবে লেখা আছে মূর্তি পূজা হারাম। আমি চ্যালেঞ্জ করলাম, যদি হিন্দু ধর্মের একটা সুরত থেকে ষোলো কিতাবে কেউ দেখা দিতে পারে যে মূর্তি পূজা আছে, ওই দিন লগার লগ আমি 20 বছরের জেল নেওয়ার জন্য রাজি আছি। খোদার কসম, হিন্দু ধর্মের কোন কিতাবে লেখা নাই যে মূর্তি পূজা করা লাগবে, প্রত্যেক কিতাবে লেখা আছে মূর্তি পূজা হারাম। ঋগ্বেদ, ইয়াজুর্বেদ, আথর্ববেদ, সামবেদ, রামায়ণ, উপরামায়ণ, ভৌতিক রামায়ণ, প্রত্যেক কিতাবে লেখা আছে মূর্তি পূজা চলবে না। ওদের কিতাবে লেখা আছে ভাই, আমি ওদের কিতাবের কথা কইলাম, এটাই কইলাম না যে মূর্তি পূজা করবেন না। এটা বুঝি কি আমি? আপনারা মূর্তি পূজা করেন করেন, আমি মানা করবো না, আপনারা করেন, আপনাদের ধর্ম আপনারা পালন, যেভাবে আপনারা মূর্তি পূজা করেন ওইভাবে আমরা শুক্রবারে নামাজ পড়ি, আমাদের যে আপনারা মানা করবেন, আপনাদের আমরা কেন মানা করবো? কিন্তু এই যে কোরআনকে সাম্প্রদায়িক বলা হলো, হাদিসকে সাম্প্রদায়িক বলা হলো, একটা কিতাব লিখছে, কিতাব পান নাই আপনারা? ইসলামের কলঙ্কিত কথা বল, ও লিখছে যেটা কলঙ্ক, ওর ভিতরে 21 নম্বর চ্যাপ্টারের ভিতরে লিখছে কোরআন আর হাদিস সম্প্রদায়িক। বলে কে? বলে মূর্তি পূজা ওরা হারাম বলে। আরে আমার কোরআন আর হাদিস যদি সাম্প্রদায়িক হয়, এখন তো তোর কিতাবে লেখা আছে না নাতিস্পর্তি মাস্তি, কোনো মূর্তির পূজা করা যাবে না, এখন তোর কিতাব কি হবো? বলে আল্লাহ সম্প্রদায়। বলে কে? ও তোরা 1,00,000 মানুষ। আচ্ছা আমি যদি কোরআনে আসে 1,00,000 তো মানি আমরা হাসা কথা? কুল হু আল্লাহু কথা বলে না, কুল হু আল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল লাহু আল্লাহ এক, এটা কোরআনে আছে, আমরা বলতে পারবো না? ও কইতেছে যে আল্লাহ সম্প্রদায়, আল্লাহ বলে সম্প্রদায়, চিন্তা করেন। আমরা আল্লাহ বলে ভেলকিবাজ, আল্লাহ বলে ভেলকিবাজ। আচ্ছা এই কথাটা কইলে একটা মরম মরা মানুষের শরীরে তো রক্ত গরম হয়ে যাবে। হ্যাঁ আমার আল্লাহ বলে পাগলা ভেলকিবাজ। বলে কে? বলে আল্লাহ একটা, তখন আল্লাহ একটা আঙ্গুর 36 লাখ দেবী দত্তা। আমি বললাম 36 লাখ হইলে হবো না, দলিল লাগবে, দলিল লাগবো না নাই আঙ্গুরে যে আল্লাহ এক দলিল আছে না নাই? কুল হু আল্লাহু, তাহলে তোমরা যে হিন্দু ধর্মের ভাই, তাহলে তোমার কিতাব থেকে দলিল দাও যে আল্লাহ একজন, আল্লাহ একের আল্লাহ 20টা 30টা 40টা, তোমার কিতাব থেকে দলিল লাগবে না নাই?
তুমি আঙ্গুর হাদিস থেকে দলিল চাও, কোরআন থেকে দলিল চাও, বুরখার জন্য, নকাবের জন্য, নারে তাকবীর, আল্লাহ আকবরের জন্য দলিল চাও, বলে কোরআনে কোনো আছে, তালাক কোনো আছে কোরআনে দলিল চাও, তোমার আল্লাহ যে 30টা 40টা, তোমার ভগবান যে 50টা 60টা, দলিল দাও তো একটা। আরে দলিল তো দূরের কথা, তোমার 14 গোষ্ঠী পারবো না দলিল দিতে, কারণ তোমার প্রতি কিতাবের ভিতরে একটাই লেখা আছে আল্লাহ এক। আরে একম ব্রহ্মম ব্রহ্মায় ভগবানম, একম ব্রহ্মম ব্রহ্মায় ভগবানম, এক ঈশ্বরের ইবাদত করো, দুঃশাতম নামায় ভগবানম, দুইটা তিনটা আল্লাহর ভগবানের ইবাদত করিও না, তিসায় নামায় ভগবানম প্রমশারদা, সাড়ে পাঁচটা ভগবানের ইবাদত করিও না, দুঃশায় হারদম ব্রহ্মায় বিশ্বনামা, দুনিয়ার ভিতরে যত বস্তু আছে তাদের তোমরা পূজা পাঠ করিও না, যদি পূজা পাঠ করো কি হবে, একম ব্রহ্মম নামায় ভগবানম পরমাত্মা, এক আল্লাহর বাহিরে যারা 30টা 40টা 50টা ভগবানকে মানবে, সনাতন ধর্মতম শাশ্বত ধর্ম ব্রহ্ম ধর্মতম নামা, ওই মানুষটাকে সনাতন ধর্ম শাশ্বত ধর্মের থেকে 40 তালাক দিয়ে দেওয়া হয়। তোমার কিতাবে লেখা, তোমার কিতাবে লেখা আছে যারা এক আল্লাহর বাহিরে 30টা 40টা আল্লাহকে মানবো ওই মানুষগুলাকে সনাতন ধর্ম থেকে তালাক দিচ্ছে। আরে তুমি মুসলমানকে তালাক দাও, তোমার ধর্ম তোমার 40 তালাক দিয়ে দিছে, তুমি তোমার ধর্মের কিতাব করো, কোরআন আর পড়া লাগবে না তোমার, দিছিলাম তোমার আলহামদুলসুরা পড়বার 44টা ভুল করছে, হে কোরআন পড়বারাইছে আলহামদুলসুরা দিছি, চিন্তা করেন 44টা ভুল হয়েছে, আর তখন হনুমান চালিশা নিয়ে ব্যাখ্যানে পড়ে দিন, আমি গীতা নিয়ে রামায়ণ নিয়ে জেটখানি আছে, তোমাকে মন্দিরে সকালে সকালে যেগুলো পূজা পাঠ করে ব্যক্তি মুখস্থ আছে আমার, কয়েকজন মুসলমান জানে না, মুসলমান বুঝে না, আমরা জানি কিন্তু আমরা কই নেই, আমরা দেহাই নেই, আমরা বহুত জানি। আরে বিশাতে জাগে জাগে হারা, আরে রাম, আরে ভগবানে দুষে তাম পরম্ভা, জয় সব দুষে হারে ব্রহ্মা, জয় সব প্রণামা, ও ভগবানে পরমাতা, আরে কাল ধরম দুষেহার নাম পর না, আরে দুষেহার নাম পর না, আরে অসম্বাদ দুষেহার পর ভা, ভগবান দুষ নাম অন্ধা, জয় সব প্রণামা, ঐশ্বর পরমাতা, ঐশ্বর পরমাতা। তুই দেখ তোর থেকে বেশি বহুত ভালো করে পড়বার ভাই, কিন্তু কই না আমরা, তুই মনে করে দেখ এই ক্যাসেটটা বাজায় দেখ, তর্দার থেকে আমার যদি শুদ্ধ না হয় তারপরে কইস, একটা শব্দ হলো শুদ্ধ হবো না, ও আইসে সেলস করবা চিন্তা করে, হ্যাঁ ইসলামের একটা নগণ্য হামি, সারা আসামের সবচেয়ে ছোট আলিম হামি, ও আমার সাথে পার না বলে ইসলাম শেষ করবো, চিন্তা করুন কথা সাজ করলে দেখুন, আর ও ইসলাম শেষ করব আর আমরা মনে মনে বই থাকি, চিন্তা করছেন না, এগুলো হলো কথার সাইজ। হ্যাঁ তার মানে ওর এফেক্টটা হলে মুসলমানের উপরে, আমি আবার কইতেছি সব মুসলমান খারাপ না, সব হিন্দু খারাপ না, ওর ওর টার্গেট হলো মুসলমানের উপরে, এমন সব কিছু থেকে এনেছে গরুর উপরে, এনেছে গরুর উপরে, বলে গো মাতা, গরু আমার মাতা, মানে গরু অগর ভগবান, আমি অগর ভগবানের কথাই কইতেছি, আমি খারাপ মনে না সাপ দিলে, আমি বললাম ঠিক আছে তোর দিয়ে তুই ভগবান, তো তোর কত ভগবান নাম মেন্ডুরের ভিতরে পরিপুরি আছে, পোহা বাড়া বানিয়েছে কত গরু না রাস্তার ভিতরে করে মরে পোহা বার মানে কুত্তে দেখা খাবার আছে সারি সারি, ভগবান যদি কোনো কোনো সাপ টাপ কর খবর টবর নে, এটা কোয়ার জন্য আমি খারাপ না, আমি তো ভালো নাই করলাম, খারাপ কোনটা করলাম, যদি ভগবান তো অনুদান পূজাপাঠ করো, হোম নমায় শিবায় দুঃসা নমা ভর্বা, হোম ভোলা নায় শঙ্করে ব্রহ্মা, অনুদান পূজা করে দেখছি না আধা ঘন্টা, তার শুনে পেট ফুলে দিলে পড়ে গেল গুন্তি, কথা হইতো না, আমার কথা হলো আমি আপনাকে একটা কথা কই, হিন্দু ভাইরা গরুকে গাই গরুকে ভগবান মানে মা মানে, আপনারা গাই গরুটা কুরবানি দিবেন না, যেহেতু ওরা সম্মান করে, কথা বলছেন না, এই যে কুরবানি ঈদ আসতেছে আপনারা যাতে গাই গরুকেও কুরবানি না দেন, যেহেতু ওরা মানে, ওরা যে যাক মানে আমরা শ্রদ্ধা করাটা আমাদের কর্তব্য, আমরা যাতে ওদের সম্মানকে আঘাত না মানি, গাই গরুকেও কুরবানি দিবেন কি, আরো যে দিবেন কি, গাই গরুকেও কুরবানি দিবেন না, যেহেতু ওরা মা মানে, কি মানে আমি জিজ্ঞাসা করলাম, আমার যে গরু যে গো মাতা তাহলে গরু ওগর মা, আমি বললাম মা কি হইল, কলে যেইভাবে আমরা মায়ের বুকের দুধ খাইয়ে বড় হয়েছি ওইভাবে আমরা মাকে মা বলে রাখি,
তো গরুর দুধ খাইও আমরা বড় হয়েছি, এইভাবে গরু আঙ্গুরাম মা। আমি বললাম ভালো কথা। আমি বললাম গরু যদি 5 কেজি দুধ দেওয়ার জন্য যদি মা হয় তাহলে মোষে 10 কেজি দেওয়ার তো আব্বা হবো। আর ওই বলো নাই, গরু যদি 5 কেজি দেওয়ার জন্য মা হয় ওটা আব্বা ডাবল বি হবো। ছাগলে 1/2 কেজি দেয় বা 1 পোয়া দেয় শুধু আম্মা, আম্মাও করে না আব্বাও করে না। মুসলমানরা যে খায় করে মুসলমানে খাই গে, আরে খাই গে আঙুর কথা সাপ না গে, তুইও খা করে না তুইও খা। তার মানে ওর কথা হলে মুসলমানকে জ্বালা দেওয়া লাগে। আরে ভাই তোমরা মা মানো, আমরা শ্রদ্ধা করি, আমরা কোরবানি দেবো না, গাই গরু বেচা কিনে করবো না, তোমরা মানো আমরা তোমাদের শ্রদ্ধা করি, কিন্তু মুসলমানকে আক্রমণ করা লাগবে, এটা কেমনে কথা? এখন আমি যদি কবার দেওয়ার তো আরো খারাপ পাবো, কমুনি কমু সবাই কই নাই তাহলে কমু। ওরা রামায়ণ পড়ে একটা, আমি 3টা পড়বার কোনো ওর কাছে, যদি কিতাব না থাকে আমার লোকের যোগাযোগ করে আমি ফেরি দিন, বরং তো দাম বেশি তাও ফেরি দিন, তাও অল্প পড়ো, যদি বাংলায় লাগে তাও দেবো, হিন্দিতে লাগলে তাই দেবো, ইংলিশে লাগলে তাই দেবো, খালি আরবিতে দিয়ে হারবো না। ওরা রামায়ণ একটা পড়ে, আমি তো ওই 3টা পড়ো, রামায়ণ উপরামায়ণ ভৌতিক রামায়ণ পড়বো, তো স্যার নামই হলো নাই কোনোদিন, পড়বো কি ভৌতিক রামায়ণের ভিতরে লেখা আছে যে যারা গরু গোস্ত বেশি করে খায় ভগবান অগ্র শক্তি ব্রেন বেশি করে বাড়ায় দেয়, অগ্র কিতাবে লেখা আছে। হিন্দুদেরকে গরু গোস্ত বেশি করে খাবার খুঁজে ওদের কিতাবে লেখা আছে। এই আমি চ্যালেঞ্জ করে বললাম যদি আমার কথা মিথ্যা হয় আমার উপরে কেস দাও, আমি যদি কুঠে দেখাইতে না পারি, আমি যদি কুঠে প্রমাণ করে নিতে না পারি, ম্যাজিস্ট্রেট যাতে আমাকে 20 বছরের জেল দেয়, 50 বছরের জেল দেখ, আমি রাজি, দেখাই দেবো তোমার কিতাবে লেখা আছে, তোমার কিতাবে বলা হয়েছে যাই গরু গোস্ত বেশি খায় ভগবান তাকে শক্তি বেশি দেয়, জ্ঞান বেশি দেয়। আমার কিতাবে তো নাই, কোরআনে কোনো জায়গাতে লেখা নাই যে গরু গোস্ত খাওয়াই লাগবো, হাদিসে কোনো একটা শব্দ নাই যে গরু গোস্ত খাওয়াই লাগবো, আছে হুজুররা? জায়েজ, বাস এতটুকু আছে। আর বরঞ্চ আমার নবী কইছে কম খাও, কম খাবার কইছে নবী, খালি জায়েজ বাসি সস, যদি খালি থাকতো যে প্রত্যেক দিন খাওয়া লাগবো গরু তাহলে বুঝতাম না তারা কি আর কয়। খালি এরা কানুন না, দুনিয়ার যত কানুন আছে আইন আছে সব যদি বানাইতা তাও ফজরের আগে আগে ঘরের ভিতরে হলে জব করতাম, খাবার জন্য না কোরআনের ব্যাপারে আমল করার জন্য, কোরআনে আছে খাওয়া লাগবো খাইতাম, কোরআনে নাই হাদিসে নাই, তুমি থাকতো বেদাল হইতো, আঙুর কিতাব তো নাই, তোমার কিতাব আছে, তাও যদি বিশ্বাস না হয়, তাও যদি বিশ্বাস না হয়, তাও যদি বিশ্বাস না হয় হনুমান চালিসা পড়ো আমার কাছে আছে, আমি পাড়াই দিয়ে করো ওই কিতাবের ভিতরে পড়ো রামচরিত্র মানাস দ্বিতীয় নম্বর খুদ্দয় 1 নম্বর উদ্ধয়ের ভিতরে 14 নম্বর অনুচ্ছেদের ভিতরে আছে, রামচরিত্র মানুষের ভিতরে আছে, কি আছে? তোমাকে ভগবানকে যখন বনবাসে দিয়েছিল 12 বছর আসছিল বনবাসে, 12 বছরে কয়টা গরু খাইছে জানো কি? এটা তো জানো না, একদিনে 12টা খাইছে মনে রেখো, প্রথম দিনে 12টা গরু খাইছে। লেখাপড়া তো কিছু করো না, লেখাপড়া না করে ইসলামের উপর হামলা করবার আছে, এত সহজ মনে করলে যা ইচ্ছা তাই করবো, মনে হলে যা ইচ্ছা তাই করবো, এটা তো না। এই কথাকে নিয়ে হুজাই দৃষ্টিকে এই জন্যই কইলাম তোমার বাড়ি এই জায়গাতে কইলাম, যাতে তোমার কানে পড়ে একটু সরম থাকলে আর কবার দিও, যাতে একটু সরম থাকে, কারণ যেইভাবে তোমার ধর্ম তোমার কাছে ভালো লাগে ওইভাবে আমার ধর্ম আমার কাছে ভালো লাগে। আমি কই আসামের ভিতরে হুজাইয়ের ভিতরে হিন্দু মুসলমান মিলে ঝুলে একত্রিত হয়ে থাকার দরকার আছে, আছে না কথা? কোনো আছে না নাই? হিন্দু আমাদেরকে ডাকবে আমরা যাবো, হিন্দুরা ডাকবে আমরা যাবো, আমরা ডাকবো হিন্দু ভাইয়েরা আসবে, এটা একটা মহব্বত ভালোবাসা। আমার নবী তো তাই তো শিখাই গেছে, আরে নবীর ভিতরে সর্বপ্রথম আমার নবী ইহুদির সাথে বন্ধুত্ব করেছে, ইহুদি 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 ইহুদির সাথে বন্ধুত্ব করেছে সর্বপ্রথম, আপনি দেখেন সামাইলে তিরমিজি উঠায়, সর্বপ্রথম আমার নবী ইহুদির সাথে বন্ধুত্ব করেছে। কিন্তু একটা কথা আপনাদের উপর আছে, আমার কথাটা হলো এটাই, আপনাদের উপরে একটা আবেগ আছে, আচ্ছা আমার নবী আপনাদের জন্য আমাদের জন্য কিছু করে নাই কথা, আমাদের নবী আপনাদের জন্য আমাদের জন্য কিছু করে নাই, তাহলে নবীর জন্য যে আপনারা আওয়াজ তুলেন না কারণ কার ভয় করেন, কিসের ভয় করেন বলেন তো দেখি, আরে যতই বাহাদুরি করেন যতই মুস্তানি করেন যতই কিছু করেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, হায় ওই নবীর জন্য কথা কর না, আমরা ডাকুন কে খেলা ডাক পারবেন, আমরা শেষ করে দিব, শেষ করে দিব, পাস করুন। আমাগরের নবীর বিষয়ে আপনারা জানেন না আমরা জানি না,
কিয়ামতের ময়দান আচ্ছা কইব না আগে শেষ করে দেব পাঁচ মিনিট খেলে আচ্ছা হাল্লা করবো পাঁচ মিনিট খেলে কইব কিয়ামতের ময়দানে আমার নবী আপনার জন্য আঙ্গুর জন্য কী করেছে খালি একটু বুঝেন সাধারণ একটু বুঝেন কিয়ামতের ময়দান হবো কেউ নাই আল্লাহ আর জিব্রাইল আছে আল্লাহ আর কে আরো জোরে করেন আল্লাহ আর এই গাড়ি আসে তো দেখেন অ্যারেস্ট করলে আমারে না করবো আপনার করবো নাকি পুলিশ আইলে অসুবিধা আমারে করবো আমি আসি তো মজুদ চিন্তা করুন কে কিয়ামতের ময়দানে আল্লাহ আর জিব্রাইল থাকবো কে থাকবো জিব্রাইল যাবে মাকামে মাহমুদে মাকামে মাহমুদের নাম শুনছেন তো মাকামে মাহমুদে যাবে যায় জিব্রাইলের ডান হাতে থাকবো নূরের পাগা সত্তর হাজার কত হাজার বাও হাতে থাকবো সত্তর হাজার কত হাজার জিব্রাইল মাকামে মাহমুদে ওইভাবে পর মারবে আর বলবে কম 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 কমিয়া হাবিবার রহমান কমিয়া হাবিবার রহমান ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উঠেন 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 আল্লাহ আপনাকে ডাকছে আল্লাহর ডান দিকে আপনাকে আল্লাহর নূরের চেয়ারে বসাবে আল্লাহর সঙ্গে ও নবী উঠেন কম কমিয়া হাবিবার রহমান হায় কেমন করে বুঝাইনু আমি আপনাদের কাছে আমার কাছে যদি কোনো জাদু থাকতো আমি আপনাদের অন্তরকে ফালটা করে ঢুকাই দিতাম নাই এরকম জাদু মধু নাই নবী উঠবে জিব্রাইল ডাকবে নবী উঠবে নবী উঠেই কথা বলবে না জিব্রাইল বল আমার মা আমিনা কোথায় আমার আব্বা আব্দুল্লাহ কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে ফাতিমা কোথায় আমার হাসান হুসাইন কোথায় বল আমার বিবি খাদিজা কোথায় আমার বিবি আয়েশা কোথায় কারো কথা বলবে না জিব্রাইল যখন বলবে কুম ইয়া হাবিবার রহমান নবী উঠেন আল্লাহর নবী উঠবে ওয়াইয়াবকি ওয়াইয়াকুল ইয়া জিব্রাইল আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি মায়ের বাপের দাদা দাদির নানা নানির হাসান হুসাইনের কারো কথা আমার নবী বলবে না বলবো উম্মত কোথায় বল শর্টকাটে বলি আল্লাহর নবী কিরকম হাত ধরে নিয়ে যাওয়া হবে আল্লাহর বললো আল্লাহর ডানমোড়া নূরের চেয়ার রাখা হবে নবীকে বলবে নবী বসেন নবী বসেন নবী বসেন নবী বসবে না নবী বলবে জিব্রাইল ও জিব্রাইল আমাকে বসতে বলো আমি যদি বসি আমার উন্নতের জন্য কাঁদবে কে ডাকবে কে ফুলসিরাতের পাশে কে যাবে জাহান্নামের দরজা কে বন্ধ করবে জান্নাতের দরজা কে খুলবে জিব্রাইল আমি বসলে আমার উন্নত আমাকে তালাশ করবে হাই হাই করে আমার উন্নত যদি আমাকে দেখা না পায় আমার উন্নত পাগল হয়ে যাবে জিব্রাইল না আমার উন্নতকে রাইখা আমি নবী এইভাবে বসতে পারবো না বসতে পারবো না আমার নবী বসবে না নবী বসবে না আল্লাহ বলবেন নবী বসেন জিব্রাইল আবার বলবে নবী বসেন জিব্রাইল যখন বলবে নবী বসেন আমার নবী চিৎকার দিয়ে বলবেন জিব্রাইল ওয়াইল জাতি ওয়া সালামি আহাদু উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ লিমা কানতাহু আলা ইযনিক ও জিব্রাইল শোনো তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর ইজ্জতের কসম আল্লাহর জাতের কসম হয়ে বলি আমার একটা গুনাহগার উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই চেয়ারে বসবো না বসবো না বসবো না বসবো না ও জিব্রাইল তোমাকে সাক্ষী রাখলাম আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি নবী এই চেয়ারে বসবো না বসবো না হায় এমন নবী কোথায় পান নবী বসবে না নবী কাঁদতে কাঁদতে বেহোশ হয়ে যাবেন আমি বুঝাইতে পারবো না কি আমাদের দৃশ্যকে আপনাকে কিভাবে আমি বয়ান করবো বুঝাইতেই পারবো না হায় নবী বেহোশ হয়ে যাবে খালি বলবে উম্মতি উন্মতি উন্মতি আল্লাহ আমার গুনাগার উন্মত হবে কমজোর হবে আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না আল্লাহ উন্মতকে মাফ করে দাও নবী এরকম কাঁদবে নবী বেহুশ হয়ে যাবে জিব্রাইল তুলবে আবার নবী কাঁদবে বেহুশ হয়ে যাবে আমার আল্লাহ বলে নবী কাঁদবেন না এত উন্মতি উন্মতি করেন কেন আমার আল্লাহ বলে নবী গো আপনার চক্ষের পানি বদ্ধ করেন ও রাসূল চোখের পানি বদ্ধ করেন নবী বলে আল্লাহ এই চোখের পানি তখন বন্ধ হবে যখন আপনি ঘোষণা করবেন আমার উম্মত না ভরে যাবে আল্লাহ তখন আমার চোখের পানি বন্ধ হবে তাছাড়া আমি নবীর চোখের পানি বন্ধ হবে না আল্লাহ যখন নবী এই কথা বলবেন আল্লাহ বলবেন নবী চোখের পানি বন্ধ করো আমি আল্লাহ ঘোষণা করলাম ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন ইয়া হাবিবি কাসামতুল কিয়ামাতা কিসমাইন কাসামতুল কিয়ামাতা কিসমাইন কাসামতুল কিয়ামাতা কিসমাইন হায় কইলেন না
এমন ডাক দিল আল্লাহ, ইয়া হাবিবি, ও বন্ধু, ও দোস্ত, ও পার্টনার, ও মেহবুব, ও বন্ধু, ও নবী, ইয়া হাবিবি কসম তুল কিয়ামত আতিফাইন, নবী গো চোখের পানি বদ্ধ করেন, নবী গো বেহুশ বন্ধ হন, নবী চোখের জল মুছে ফেলাম, আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার উম্মতকে জান্নাতে দেওয়ার জন্য আমি আল্লাহ কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিলাম, ভাগ করে দিলাম, ভাগ করে। হে নবী, হে বন্ধু, হে বন্ধু, নবী গো বন্ধ করেন চোখের পানি, আপনার উম্মতকে জান্নাতে দিবার জন্য, হায় 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 হায়, আমার নবী চোখের পানি দিয়ে আল্লাহ পাক কি করলেন, কিয়ামতকে দুইটা ভাগে ভাগ করে দিলেন, হায় নসিব। ও নবী গো আপনার উম্মতকে জান্নাতে দিবার জন্য আমি আল্লাহ ওয়াদা করলাম, কসমতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে দুইটা ভাগে করে দিলাম, কয়টা ভাগ? নবী তারপরেও কান্দে, নবী বেহুশ হয়, নবী কান্দে বেহুশ হয়, নবীর কান্দা বদ্ধ হয় না, আল্লাহ বলে নবী গো আপনি তাও কান্দেন, নবী বলছে আল্লাহ কেন কাঁদবো না, বলো কি আমার দুইটা ভাগ করলাম তোমার উম্মতকে মাফ করার জন্য, নবী বলছে আল্লাহ বুঝি নাই কি আমার যে দুইটা ভাগ করলেন এইটা দিয়ে আমার উম্মতের কি উপকার হবে, আমার উম্মতের কি ভালো হবে, আল্লাহ আমি বুঝতে পারি নাই আমার উম্মতের কি মাফ হবে, আমার আল্লাহ বলে নবী না কি আমার দুইটা ভাগ করলাম, একটা ভাগে তুমি নবী দাঁড়াবা আর একটা ভাগে আমি আল্লাহ দাঁড়াবো সামনে সামনে, বললেন না দুইটা ভাগ করলাম, সামনে একটা তুমি দাঁড়াইবা, একটা ভাগে তুমি দাঁড়াইবা, আরেকটা ভাগে আমি আল্লাহ দাঁড়াইবো, তুমি আমাকে দেখবা আমি তোমাকে দেখবো, তুমি আমাকে দেখবা আমি তোমাকে দেখবো, তুমি আমাকে দেখবা আমি তোমাকে দেখবো, তুমি এক জায়গাতে দাঁড়িয়ে থাকতে বলবা আমি আকুল উন্নতি, তোকে উন্নতি উন্নতি বলবো, আমি আল্লাহ বলবো আমা আকুল রাহমাতি 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 রাহমাতি। হে নবী আমতা কোন উন্নতি, কিয়ামত দুইটা ভাগ, কসমতুল কিয়ামতা কিসমাইন, কিয়ামত দুইটা ভাগ হবে, একটা ভাগে তুমি দাঁড়াইবা আরেকটা ভাগে আমি আল্লাহ নিজে দাঁড়াবো, তুমি আমারে দেখবা আমি তোমারে দেখবো, মজার ব্যাপার, ভালোবাসার ব্যাপার, বন্ধুত্বের ব্যাপার, দুস্তর ব্যাপার, নবী তুমি আমারে দেখবা কানবা আমি তোমারে দেখবো, তুমি আমারে দেখবা আমি তোমারে দেখবো, তুমি একটা ভাগে কইবা আমতা কোন উন্নতি, তুমি উন্নতি উন্নতি বইলা কাটবা, আমি আল্লাহ বলবো আনা আকুল রাহমাতি, আমি রহমতি রহমতি বলবো, তুমি উন্নতি উন্নতি বইবা তোমার প্রত্যেক উন্মত আমার রহমতে দিবা, আমি তোমার প্রত্যেক উন্মতকে রহমতে দিয়ে তোমার প্রত্যেক উন্মতকে জান্নাতে দেওয়া হবে, জান্নাতে জান্নাত। হায় এমন নবী পাইছি, এমন রাসূল পাইছি যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নবীকে কেউ কিছু কইবে মুসলমান মনে মনে থাকবে এটা সম্ভব কথা বলেন আরো জোরে কোন সম্ভব, তারে মুসলমান এর আগেও ইসলামকে ধ্বংস করার সাজিশ হয়েছে, পারছে আরো জোর পারছে পারছে তোর সহজ, আরে তুই তো দুরুস্ত, তোর বাপের বাপ, তোর সদ্য গোষ্ঠীর বাপ ফিরাউন কিছু করতে পারেনি ইসলামে, কিছু করতে পারছে আরো জোর পারছে কি, কিছু ফিরাউনে কিছু করতে পারে নাই, ফিরাউন নিজেকে নিজে খোদা দাবি করছে, কি দাবি করছে, ফিরাউনের পিছনে সৈনিক ছিল দেড় লাখ, কয় লাখ আরো জোরে কয় লাখ, দেড় লাখ সৈনিক ছিল, এর পাশে আছে দেড় লাখ, দেড়শো আছে, হ্যাঁ একশো আছে, চিন্তা করেন বন্ধু কাছে হাতিয়ার আছে, আর ফিরাউনের কাছে সব আছিল, মুসা নবীর উম্মতের ইমানের ভলিউম ছিল 10%, কয় পার্সেন্ট, আঙ্গুর হলে 100%, 10% বেশি না 100% বেশি, তোর বাপের বাপ 10% সাথে পারে নাই, আমরা দিল 100% ভলিউম হলো আমরা, ফিরাউন নিজে কি সাজছিল খুদা কি করছিল সৎকারে বলতেছি 10 মিনিটে শেষ করুন, এরকম সিয়ারের ভিতরে ফিরাউন বসা, এরকম সিয়ারের উপরে বৈশা ফিরাউনে ওয়াজ করতেছে, ফিরাউন নিজে খোদা সাপ তোলে অনেক বান্দা সাপ, ফিরাউন ওয়াজ করতেছে, ফিরাউনের একটা পালক মেয়ে ছিল, পালক মেয়ে বুঝেন, পালক মেয়ে বুঝেন, পালক মেয়েকে তা আব্বা বলে কি একটা কথা বলে বল, ও আব্বা একটা কথা বলে বল, আব্বা ভয় লাগে ডর লাগে, ভয় লাগে ডর লাগে, ফিরাউন বলেছে এই বেটি বল কিচ্ছু হবে না, আব্বা একটা প্রশ্ন বলে বল, আব্বা যদি রাগ করেন যদি মারেন যদি পিটেন যদি থাপ্পড় মারেন, ফিরাউনের মাইয়া বলছে মারবো না, ফিরাউন বলছে বেটি মারবো না, বলে ও আব্বা জান আমার প্রশ্ন হইল, ইয়া আবি আলাস্তু রাব্বুনাল আলা, ইয়া আবি আলাস্তু রাব্বুনাল আলা, ও আব্বা আব্বা কোন তো আপনি কি সবচেয়ে বড় খোদা নয় বড় আল্লাহ নয়, মেয়ে বেটি আব্বাকে বলতেছে আব্বা আপনি কি সবচেয়ে বড় আল্লাহ নয়, ফিরাউন কইটা কি প্রশ্ন করে, বলে না বলা লাগবে কোন, ফিরাউনের সিয়ারে হাত থাবড়ায় বালা 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 বালা,
আমি তো সবচেয়ে বড় খোদা, আমার থেকে বড় খোদার কারা আছে? ফিরাউন কয়, আমি তো সবচেয়ে বড় খোদা, এই দুনিয়া তো আমি বানাইছি। ফিরাউনের মাইয়া বলে, আব্বা বলে কি আরেকটা কথা বলে বল। বলে আব্বা কথা আগের ডার থেকে এটা আরো বড়। বলে বল। বলে আব্বা আপনার জি রাখ তলোয়ার দিয়ে যদি আমার গর্দান উড়াই দেন, মাথা উড়াই দেন। বলে উড়াইব না ও আব্বা। বলেন বলেন বলেন, আখবার নি মাস্তা আল্লাযি রাব্বি, আখবার নি মাস্তা আল্লাযি রাব্বুলানা। ও আব্বা আঙ্গরে বাড়িতে যেটা কামলি আছে, ফিরাউনের বাড়িতে একটা কামের মেয়ে আছে, কামের মেয়ে বুঝুন তো, কামের মেয়েকে আরবিতে বলা হয় মাস্তা। কি বলা হয়? মাস্তা। কথা বুঝছেন? ফিরাউনের মেয়ে বলতেছে, আব্বা বলে কি? বলে আকবর নি মাস্তা, মাস্তা আমারে কইলো, কামের মেয়া কইলো, আল্লাযি রাব্বুলানা, আঙ্গরে বলে একটা আল্লাহ আছে। ও আব্বা তুমি না কইলে তুমি সবচেয়ে বড় খোদা। বলে হ, ও তাহলে কামের মেয়ে যে আমারে কইতেছে বারে বারে আল্লাযি রাব্বুলানা, আঙ্গরে বলে একটা আল্লাহ আছে। বলে হয় নাকি? বলে হ্যাঁ। বলে আরো কি কইছে? বলে আল্লাযি রাব্বি আল্লাযি রাব্বাক আল্লাযি রাব্বাল মাস্তা আল্লাযি রাব্বাল আলামিন আলামিন আলামিন। আব্বা কি কইছে আরো জানেন? বলে কি? বলে ওই আল্লাহ বলে আল্লাযি রাব্বি, ওই আল্লাহ বলে আমারে বানাইছে, আল্লাযি রাব্বাক ওই আল্লাহ বলে তোমারে বানাইছে, আল্লাযি রাব্বাল মাস্তা ওই আল্লাহ বলে ওই কামের মেয়েকে বানাইছে, আল্লাযি রাব্বাল আলামিন ওই আল্লাহ বলে সারা পৃথিবী বানাইছে। উনি বলে এক নম্বর, আপনি বলে দুই নম্বর, ডুপ্লিকেট নকলি। আব্বা তুমি না কইলা তুমি বড় খোদা বড় আল্লাহ। এমনি কামলি যে কইতেছে আঙ্গুরে বলে একটা আল্লাহ আছে, ওই আল্লাহ বলে আমারে বানাইছে তোমারে বানাইছে তোমার চোদ্দ গোষ্ঠী বানাইছে সারা দুনিয়া বানাইছে, উনি বলে এক নম্বর তুমি বলে দুই নম্বর ডুপ্লিকেট নকলি, এটা কি কথা? বলে হা। বলে হা। বলে আমার বাড়িতেই থাকে, আমি দরমা দেই, আমি টাকা দেই, আমি ভাত দেই, আমি কাপড় দেই, আমার বাড়িতে থাকে, আমার বাড়িতে টাকা দেই। ডাক ডাক এ মাস্তা, ডাক 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 তোর মাস্তাকে ডাক। এ আইয়ু রাব্বি আখবারনি, আইয়ু রাব্বি আখবারনি, কোন আল্লাহর খবর দিছস? এ কামলি কামের মেয়ে, আইয়ু রাব্বি আখবারনি, কোন আল্লাহর খবর দিছস? ভয় লাগে না? ভয় ভয় পিছনে সৈনিক কয়লা? আরো জোরে কয়লা? মুসা নবীর ইমাম, মুসা নবীর উম্মতের ইমানের ভলিউম কই পারছেন? বুঝেন? ওয়াশটা বুঝেন? এনার খোলাখুলি কইব না, এমনি মানাইছে। ফিরাউন বলে, এই কামের মেয়া কোন আল্লাহর খবর দিছস? ভয় লাগে না? ভয় ভয় পিছনে দেখায়, দেখ তো সৈনিক দেয় লাগ, ভয় লাগে না? কামের মেয়া বলে, ইমানের ভলিউম কই পারছেন? আঙ্গরে? হ্যাঁ। ফিরাউনের ধমকি দিতেছে, ভয় করছে? চিন্তা করেন, ফিরাউনের ধমকি দেয় ভয় করে না, আর এই আঙ্গরে ধমকি দেয় আমরা 100% বলা। চিন্তা করেন, কোন আল্লাহর খবর দিছে জানাস? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি গফফার, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি সারা পৃথিবীতে বানাইছে, তাক বানাইছে, আমাক বানাইছে, তোর সত্য গোষ্ঠীতে বানাইছে, ওই আল্লাহর খবর দিছে, ওই আল্লাহর, ওই আল্লাহর খবর দিছে, ওই আল্লাহ, ওই আল্লাহর খবর দিছে। মুসা নবীর উম্মতের ইমানের ভলিউম কথা কেন? দম দিতে আছে কে? নকলি খোদা সাহ। পিছনে সৈনিক কত? কত? আরে 1.5 লাখ দেখে এর মুসা নবীর উম্মত ভয় করা নাই, চিন্তা করেন, 1 লাখ ভয় দিবে আপনি পাগলা বুঝেই নে। চিন্তা করেন, আমরা আসিলাম 370 জন, ওরা আসলে 10,000, তাই ভয় করি নাই আমরা কোনোদিন। হ্যাঁ, এখন আইসে ভয় দিবার। ফিরাউন কয়, আচ্ছা বলে হ্যাঁ। ফিরাউনে 12,000 সৈনিক পাঠায় দিছে কড়াই আনতে, কড়াই বুঝেন ধান দিয়ে সিদ্ধ করে কড়াই, কত বড় কড়াই, আপনার মতন কড়াই নেই, 12,000 সৈনিক পাঠায় দিছে কড়াই আনতে, সামনে 40 গজ, পিছনে 40 গজ, ডাইনে 40 গজ, বামে 40 গজ, এই প্যান্ডেল যেরকম এর থেকে 10 গুণ বড় হবে, এত বড় কড়াই আনছে।
শর্টকাটে বলতেছে কড়াই না, সমস্ত গরম তেল কড়াইয়ে উঠিয়ে দিছে, দিয়ে তলে গট 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 করে আগুন দিছে। গট গট আগুন বুঝুন তো, যখন গরম গট 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 আগুন জ্বলতেছে, এবার কড়াইয়ের উপরে তেল দিছে, তেল এভাবে ভলক পারতেছে, তেল ভলক পারতেছে। দুই মিনিটের ওয়াজ শুনেন, যদি ইমান মজবুত না হয় তারপরে কইবেন, তেল যখন ভলক পারতেছে, এই কাজের মেয়ে যে আছে মাস্টার, মাস্টার কুল একটা সাত মাসের বাচ্চা আছে, কয় মাসের, যখন গরম তেল গরম হইতেছে, এইবার ফিরাউন থাপ মাইরে থাপ মাইরে মাস্টার কোলের থেকে সাত মাসের বাচ্চা নিছে, নিয়ে গরম তেলের উপরে এইভাবে ধরছে, আর বলছে এই মাস্টার বল, এই কামের মেয়ে বল, এই মাস্টার বল, আমাকে আল্লাহ বল, মাইলে তোর বাচ্চাকে গরম তেলের ভিতরে ডুবাই দিব, বল আমি আল্লাহ। কামের মেয়ে কয়, ফিরাউন কি কইলি, কলে বল আমাকে আল্লাহ বলে, নয় তোর বাচ্চা এই গরম তেলের ভিতরে ডুবাই দেবো। এবার মাস্টার বলে, ফিরাউন এই ফিরাউন শোন, এইটা তো একটা বাচ্চা, ফিরাউন খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর জাতের কসম, ওই আল্লাহর জন্য একটা বাচ্চা তো দূরের কথা, এরকম হাজার বাচ্চা যদি হইতো, ওই আল্লাহর জন্য প্রত্যেক বাচ্চাকে শহীদ করে দিতাম, শহীদ করে দিতাম, শহীদ করে। এ কয় মুসলমানকে শেষ করবো, খোদার কসম শোন, আসামের মুসলমানের কথা বলতে পারে না, কিন্তু যারা টুপিওয়ালা দাড়িওয়ালা আছে, যারা আমরা আলেম আছি, সারা আসামের একটা আলেমের শরীরে এক ফুটা রক্ত থাকা পর্যন্ত নবীর বিরুদ্ধে যারা প্রতিবাদ করবে, নবীর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, আসামের আলেমের শরীরে এক ফুটা রক্ত থাকা পর্যন্ত জীবন যেতে পারে, কান্না যাইতে পারে, জান যাইতে পারে, প্রতিবাদ করবো 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 করবো, এটা মনে হয় এত সহজ করে, এটা তো একটা বাচ্চা, ওই আল্লাহর জন্য হাজার বাচ্চা কুরবান করে দেবো, কারে ভয় দেখাস। এই কথা বলার সাথে সাথে সাত মাসের বাচ্চাকে গরম তেলের ভিতরে ডুবাই দিছে ফিরাউন। গরম বাচ্চাকে যখন ডুবাই দিছে, গোস্ত আলাদা হয়ে গেছে, মাংস আলাদা হয়ে গেছে, রক্ত আলাদা হয়ে গেছে, হাত দিয়ে গলে গলে পড়ে, মস্তক গলে গলে পড়ে, জিব্বা গলে গলে গেছে, হাজার হলো তো মা চোখের পানি বাইর হয়েছে, বাইর হয় না, চোখের পানি বাইর হয় না, মা তো কানতেছে, এবার বাচ্চা সাত মাসের বাচ্চা গরম তেল থেকে বলতেছে, মা 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 মা, ইয়া উম্মে ইয়া উম্মে ইয়া উম্মে ইয়া উম্মে, ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি ওয়া ইন্নাকা আলাল হাক্কি সানাজাও ফিল জান্নাহ ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। সাত মাসের বাচ্চা বলে, মা 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 ইয়াউম্মি ইয়াউম্মি ও মা মা ইয়াউম্মি ইয়াউম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি, মা মা তুমি ভয় পাও না ভয় পাও না, ওয়ালা তাহজানি ওয়ালা তাহজানি, মা আমি চলে আসছি কষ্ট পাইতেছো, আমি চলে আসছি কষ্ট পাইতেছো, মা ওয়ালা তাখাফি ওয়ালা তাখাফি, মা তুমি ভয় পাও না মা, ওয়ালা তাহজানি মা কষ্ট পাও না, ওয়া ইন্নাকা আলাল হাক্কি, মা তুমি হকের উপরে আছিলা, মা তুমি সত্যের উপরে ছিলা, মা সনাত যাও ফিল জান্নাহ ইনশাআল্লাহ, মা একটু পরে তুমি আর আমি আল্লাহর জান্নাতে দেখা করবো, আল্লাহর জান্নাতে 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 দেখা, সানা যাও ফিল জান্নাহ ইনশাআল্লাহ, মা একটু পরে তুমি আর আমি জান্নাতে বসে বসে মজার গল্প করবো, মজার গল্প। আরে শোন, আমরা মুসলমান মুসলমান, আরে আমরা তো মরণের ভয় করি না, কেন ভয় করবো, আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কা ফিল মওত, মরণের ভিতরে মজা আছে, আল্লাহ বলছে কোরআনে, বলছেন হুজুর জায়কা কাকে বলা হয়, আচ্ছা মানুষ মরলে কি মজা পায়, কথা কই না, তাহলে আল্লাহ যে বললো কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের ভিতরে মজা আছে, আল্লাহ কইলো যারা মরবো যখন মানুষ সব মজা আছে। আরে শোন, আমাদেরকে বন্ধুদের ভয় দেখাও, সরকারের ভয় দেখাও, পুলিশ প্রশাসনের ভয় দেখাও, বেকার তলোয়ারের ভয় দেখাও না, আমরা তো মরণের মজা নিতে চাই, মজা তো বুঝো না, আমরা জানি যদি এই দুনিয়ার ভিতরে নবীর জন্য আল্লাহর জন্য মরতে পারি, আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মজার কথা হলো যখন কবরে যাব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে দেখা হবে, যার নাম হচ্ছে যায়কা মজা, এর জন্য আল্লাহ বলছে বান্দা তুমি মরো মজা পাবে, আমি আল্লাহর সাথে দেখা হবে, নবীর সাথে দেখা হবে, এর নাম তো মজা যায়কা, নয়তো আল্লাহ কেন বললো কুল্লু নাফসিন যায়কা ফিল মউত, হর নফস কা মউত কা মজা চাখনা হ্যায়, মরণের মজা চাখা লাগবো।
মজা কোনো আছে মরণের? ওই যে মজা মারার লগে লগে আপনি তো শহীদ হবেন, নবীর জন্য জান দিবেন, আল্লাহর জন্য জান দিবেন, কোরআনের জন্য জান দিবেন, হাদিসের জন্য জান দিবেন, খোদার কসম আপনি মরবেন, জান যাওয়া ঠিক, কবরে থবে আপনি আসা ঠিক, মদিনার নবীর সাথে কবরে দেখা হয়ে যাবে, মদিনার নবীর সাথে। আর আপনার সাথে যদি কবরের নবীর দেখা হয়, পৃথিবীর এরকম জাহান্নামের শক্তি আছে আপনার আগুনে দিয়ে হারবো? পৃথিবীতে জাহান্নামের এরকম কোন শক্তি আছে? আরো যেরকম এরকম কোন শক্তি আছে? তবে যাই না হোক, কমিটির তরফ থেকে ইশারা আইছে যে হুজুর বন্ধ করা লাগে। হ্যাঁ, আর পারমিশন নেই নাই, আর বেশি বক্তব্য বলবো না, তবে একটা এলান আমি দাঁড়িয়ে সরাসরি করি। অত অনেক মানুষের ভয় পায়, আমি ভয় পাই না, কারণ আমি ভয় পাই কি, আমার ভয় টয় যা আছে সব শেষ করে দিছে। একটা মানুষের উপরে যখন 3 মাসে 21টা কেস করা হয়, যেই মানুষটা না কোনো পলিটিকের সাথে জড়িত, যেই মানুষটা সাধারণ কোরআন ও হাদিসের তাফসীর করে, কোরআন ও হাদিসের ব্যাখ্যা করে, যেই মানুষটা সাধারণ ভাষায় ইসলামের কাজ করে, ওই মানুষটার উপরে যখন 21টা 22টা কেস দেওয়া হয়, ওই মানুষটার ডর ভয় আর থাকে নাকি? থাকে। তো আমার যতটুকু ডর ভয় আছিল তারাই শেষ করে দিয়েছে, ডর ভয় আর ভিতরে নাই। এখন তো 1 মিনিট আগে তো কয়েকদিন গাড়ি উল্টা পাল্টা করে করে নিয়ে বেড়াইলাম, আজকে এই গাড়ি তো কালকে এই গাড়ি, পরশুদিন এই গাড়ি তো পরশুদিন ওই গাড়ি, এই জন্যই কয়েকটা গাড়ি ভাঙছে, গিলাস টিলাস বলি না, এগুলো দুঃখের কথা বলি না। ফোন আসে যে কোন গাড়ি দিয়ে যাও তাও জানি, তুমি অফিসে কখন যাও তাও জানি, গাড়ি গুয়াহাটিতে কখন থোবা তাও জানি, নাম্বার প্লেটও জানি, গাড়ির তোলে বম কীভাবে করে দেওয়া লাগে তাও জানি। তো আমরা তো মানুষ, মরণের ভয় তো সবেরই হয়, হয় না? হয় না? মানুষ, সাধারণ স্যাম্পল মানুষ আছিলাম আমরা, তো আমাদেরকে এরকম শরীরের ভিতরে বারুদ ভরাই দিছে। এই কথাটা বললে আমি বলতে পারি না, আমাদেরও তো পরিয়াল আছে না, আমরাও তো ভালো মতো শান্তি হিসেবে বাড়িতে থাকবার চাই। আপনারা বিশ্বাস করেন বা নাই জানি না, আল্লাহর কসম খাই বলতেছি, বিগত 4 মাসের ভিতরে আমি বোধহয় এই কালকা আর আজকা আর আগে বোধহয় 2 দিনে 2 দিন, 4 মাসের মধ্যে চিন্তা করেন, আমার একটা ছেলে আছে 2 বছরের ছেলে, 4 মাসের ভিতরে আমার ছেলেকে আমি 1 সপ্তাহ কোলে নিয়ে থাকতে পারিনি, পলা গলে থাকা লাগছে। কখন না কখন কি হয়, আমার গুণা কি, ভুল কি, কি গুণা, ভুল কি? কিছুমান আমাগরে ধর্মের মুসলমানও কয় যে মুক্তি সাগর তো করা লাগছিল না, ওদের কিছু আমি কি করছি আপনারা কোন শুনে দিয়ে কোন খারাপ কামটা করছি? যদি নবীর জন্য আমি একবারই যাওয়াটা আমার জন্য খারাপ হয়ে থাকে, আল্লাহর কসম খায় বলে এরাও খারাপ খারাপ কাম আমি 1000 বার করার জন্য রাজি আছি।